সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরীক্ষা তো মনে হয় খুব বেশি আর দেরি নাই, সবাই জোরে সোরে প্রিপারেশন নিচ্ছ। তো আজকে আমার টপিকটা হচ্ছে ভাইভা কোয়েশ্চেন্স অন কার্ডিওলজি পার্ট টু। গত সপ্তাহে পার্ট ওয়ানটা নিয়েছিলাম, যেখানে আমরা মোটামুটি ধরো কিছু বেসিক জিনিস, যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে সিমটোম্যাটোলজি and how to differentiate between the chest pain of cardiac origin and non-cardiac origin, ebong egla somonde ektu kotha bolechhilam. To ajke amra deri na kore class ta shuru kore dei. Just ekta chotto recapitulation, amra details e jabo na. এগুলো ছিল কোয়েশ্চেন গুলো, হোয়াট আর দ্য সিমটমস আ পেশেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম মে প্রেজেন্ট উইথ। এখানে আমাদের ছিল মেইনলি চেস্ট পেইন, প্যালপিটেশন, সিনকোপ, ব্রেথলেসনেস, লেগ সোয়েলিং। তারপরে ছিল হোয়াট আর দি কজেস অফ সেন্ট্রাল চেস্ট পেইন। এখানে আমরা কিছু কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক কজ পড়েছিলাম। কার্ডিয়াক কজের মধ্যে কমনলি হচ্ছে অ্যানজাইনাল পেইন। এটা ছাড়াও কার্ডিয়াক কজের মধ্যে আরো কিছু নন অ্যানজাইনাল কজ আছে, যেমন হচ্ছে যে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ডিসেকশন অফ দি অ্যাওর্টা। আর নন কার্ডিয়াক কজের মধ্যে মাসকুলোস্কেলিটাল পেইন, তারপরে ট্র্যাকিয়াইটিস, ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল স্প্যাজম এবং প্যানিক ডিসঅর্ডার। তারপরে ছিল হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কার্ডিয়াক পেইন, এবং আমরা হাউ উইল ইউ ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট বিটুইন অ্যানজাইনা অ্যান্ড মাসকুলোস্কেলিটাল পেইন, ডিফারেন্স বিটুইন অ্যানজাইনা অ্যান্ড ইনফার্ক্ট। এইটা নিয়ে আমরা গতবার ডিসকাস করি নাই, আজকে হয়তো একটু ছোট্ট করে বলবো। আর এইটা যদি আমরা জানি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কার্ডিয়াক পেইন, তাহলে কিন্তু এই পরের কোয়েশ্চেনটাও অ্যান্সার করা ইজি হয়ে যায়। তাহলে কার্ডিয়াক পেইনের ক্যারেক্টারিস্টিক্স যেটা হচ্ছে খুব টিপিক্যাল, ইট ইজ রেট্রোস্টার্নাল, মানে সেন্ট্রাল চেস্ট পেইন, ডিফিউজ, নট ওয়েল লোকালাইজ, ডিফিউজ মানে অনেকটুকু জায়গা জুড়ে, পেশেন্ট স্পেসিফিক্যালি আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না যে আমার ঠিক এই জায়গাটায় ব্যথা হচ্ছে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে যে সেন্ট্রাল, ডিফিউজ, টাইপটা কি, নেচার অফ দ্য পেইনটা কি, কম্প্রেসিভ অথবা কনস্ট্রিক্টিভ, চেপে ধরে আছে। তারপরে ইন্টেন্সিটিটা কি, ইউজুয়ালি ইট ইজ মাইল্ড টু মডারেট ইন কেস অফ অ্যানজাইনা। রেডিয়েশন হতেও পারে নাও হতে পারে, যদি রেডিয়েশন হয় ইট ইজ টিপিক্যালি রেডিয়েটেড টু দ্য লেফট আপার আর্ম, মে অলসো রেডিয়েট টু সাম আদার প্লেসেস লাইক দ্য রাইট আর্ম, আপার অ্যাবডোমেন, ব্যাক, নেক, জ, অনেক জায়গাতে যেতে পারে, টিপিক্যালি টু দ্য লেফট আর্ম। এক্সাজারবেটিং ফ্যাক্টর ও আরেকটা হচ্ছে ইট ইজ ইউজুয়ালি শর্ট ডিউরেশন, অ্যানজাইনা ইউজুয়ালি লাস্ট 5 to 15 মিনিটস। তারপরে আর কি, এটার ইন্টেন্সিটি বললাম, তারপর হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, অ্যানজাইনাল পেইন হচ্ছে অ্যাগ্রিভেটেড বাই এক্সারসাইজ, ইমোশন, হেভি মিল অ্যান্ড কোল্ড এক্সপোজার, অ্যান্ড রিলিফ বাই রেস্ট এবং সাবলিঙ্গুয়াল ট্রাইগ্লিসারাইল নাইট্রেট বা গ্লিসারাইল ট্রাই নাইট্রেট সাবলিঙ্গুয়াল। এটা হচ্ছে তোমার কার্ডিয়াক পেইন। এবং ইন কেস অফ এমআই মানে ইনফার্ক্ট, নট অ্যানজাইনা, ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ সাম ফিচার্স অফ সিম্প্যাথেটিক ওভারড্রাইভ লাইক সোয়েটিং, প্যালপিটেশন, নশিয়া, ভমিটিং, রেসলেসনেস, ফিয়ার অফ ডেথ এটসেট্রা। এবং মোটামুটি এগুলার ঠিক অপোজিট হচ্ছে মাসকুলোস্কেলিটাল পেইন। মাসকুলোস্কেলিটাল পেইন হচ্ছে ওয়েল লোকালাইজড, স্পেসিফিক্যালি একটা আঙ্গুল দিয়ে রোগী দেখাতে পারবে যে এই জায়গায় আমার সবচেয়ে বেশি ব্যথা, এবং এটা একটা শার্প স্ট্যাবিং পেইন। ওটা ছিল কনস্ট্রিক্টিভ, এটা শার্প অ্যান্ড স্ট্যাবিং পেইন, এবং ইট ইজ ইউজুয়ালি সিভিয়ার ইন ইন্টেন্সিটি, ইট ইজ অ্যাগ্রিভেটেড বাই লাইং ইন দ্য সুপাইন পজিশন, অলসো অ্যাগ্রিভেটেড বাই কাফিং অ্যান্ড স্নিজিং এবং ডিপ ইন্সপিরেশন। আমরা যখন রোগীকে পরীক্ষা করার জন্য বলবো, হাঁ করে লম্বা করে শ্বাস টানেন, শ্বাস ছাড়েন, সেটা করতে ব্যথা ফিল করবে। অ্যান্ড ইট ইজ রিলিভ বাই সিটিং ফরওয়ার্ড ইন দি বেন্ডিং পজিশন অর বাই টেকিং পেইন কিলার্স।
সেটা অ্যানালজেসিক্স হতে পারে, অ্যান্টিপাইরেটিক্স, সরি মানে সিম্পল অ্যানালজেসিক হতে পারে বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস হতে পারে। আর অ্যাসোসিয়েটেড কন্ডিশন, এটা ডিপেন্ডস অন দি আন্ডারলাইং কজ, যদি পেরিকার্ডাইটিস মায়োকার্ডাইটিস থাকে তাহলে একটা ফিভারের হিস্ট্রি থাকতে পারে এবং সাথে কিছু শ্বাসকষ্ট বা এই ধরনের সিমটমও থাকতে পারে। আর অ্যানজাইনার ইনফ্রাক্ট আজকে আর যাচ্ছি না, হার্ট ফেলিয়ারটা আমরা একটু পরে ডিসকাস করব, এটাও আমরা বলেছি। এবং এটার মাধ্যমে আমি কিন্তু মোটামুটি অ্যানজাইনা এবং অ্যাকিউট করোনারি সিন্ড্রোম সম্বন্ধে আমরা এটা পরে আমরা আমি ডিসকাস করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেটা হচ্ছে যে তোমরা কিন্তু আমার যতটুকু মনে হয় যে আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর তৌফিকুর রহমান এবং আরো অন্যান্যদের অনেকগুলো চমৎকার চমৎকার ক্লাস পেয়েছো হাইপারটেনশনের উপরে, তো আমার টপিকটা তো বেসিক্যালি হচ্ছে ভাইভা কোয়েশ্চেন্স রিলেটেড। তো ভাইভাতে আমরা সাধারণত জানার তো কোনো শেষ নাই এবং অনেক রকম গাইডলাইনস আছে, জেএনসি এইট আছে, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন আছে, ইউরোপিয়ান সোসাইটি, আমেরিকান হার্ট, বাট ভাইভার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ডেভিড সেন্টার নিয়েই আমরা ইয়ে করি। সো হোয়াট ইজ হাইপারটেনশন অথবা হাই ব্লাড প্রেশার, এইটার যদি আমরা ডেফিনেশন আসলে ওইভাবে কিছু নাই, কিন্তু বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে একটা পার্টিকুলার রেঞ্জ অফ ব্লাড প্রেশারের উপরে যদি থাকে ব্লাড প্রেশারটা তাহলে কিছু রিস্ক ফ্যাক্টার্স এর চান্স বেড়ে যায় এই রুগীটার। যেমন এই রিস্ক ফ্যাক্টার্স গুলো হচ্ছে ইনক্রিজড সাসেপ্টেবিলিটি টু করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক। তাহলে যেই রেঞ্জ অফ ব্লাড প্রেশারের উপরে পারসিস্টেন্টলি ব্লাড প্রেশারটা থাকলে কিছু ক্ষতিকারক সাইড ইফেক্টস বা ক্ষতিকারক রিস্ক ফ্যাক্টার্স থাকে এবং যেই লেভেলে আমরা ব্লাড প্রেশারটা উপরে গেলে কন্ট্রোল করব সেটাকেই বলা হয় হাইপারটেনশন। এমনি ডিফাইন হাইপারটেনশন এভাবে জিজ্ঞেস করা হবে না, এটা জাস্ট তোমাদেরকে বলার জন্য মেইনলি জিজ্ঞেস করা হয় যে ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশনটা। তাহলে অ্যাকর্ডিং টু দি ব্রিটিশ সোসাইটি অফ হাইপারটেনশন, তোমরা এটা ডেভিডসনের সুন্দর একটা চার্ট পাবে, এখানে ওরা ভাগ করেছে নর্মাল ব্লাড প্রেশার, হাইপারটেনশন এবং আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন তিন ভাগে। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন মানে হচ্ছে যেখানে ডায়াস্টোলিক প্রেশারটা লেস দেন 90 থাকতেছে কিন্তু সিস্টোলিকটা বেশি থাকতেছে, কত বেশি সেটা আমরা একটু পরে বলবো। তাহলে একদম নর্মাল ব্লাড প্রেশার বলতে যা বোঝায় সেটা হচ্ছে সিস্টোলিক লেস দেন 120 অ্যান্ড ডায়াস্টোলিক লেস দেন 80, এটা গেল নর্মাল, লেস দেন 120 সিস্টোলিক, লেস দেন 80 ডায়াস্টোলিক। তারপরে আরো কিছু ক্লাসিফিকেশন করেছে, অপটিমাল, নর্মাল, হাই নর্মাল, ওগুলোতে আমি যাচ্ছি না। তবে হাইপারটেনশনের এখানে ব্রিটিশ হাইপারটেনসিভ সোসাইটি অনুযায়ী তিনটা ক্লাসিফিকেশন আছে, স্টেজ ওয়ান, স্টেজ সরি গ্রেড ওয়ান, গ্রেড টু অ্যান্ড গ্রেড থ্রি। গ্রেড ওয়ান হাইপারটেনশন অথবা মাইল্ড হাইপারটেনশন, গ্রেড টু অথবা মডারেট হাইপারটেনশন এবং গ্রেড থ্রি অথবা সিভিয়ার হাইপারটেনশন। এখানে ভাইভাতে জিজ্ঞেস করা যেতে পারে হোয়াট ডু ইউ মিন বাই সিভিয়ার হাইপারটেনশন অথবা হোয়াট ডু ইউ মিন বাই আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, অথবা ব্রডলি জিজ্ঞেস করতে পারে যে ক্লাসিফাই হাইপারটেনশন। তখন তোমার অ্যান্সারটা হবে যে অ্যাকর্ডিং টু দি ব্রিটিশ সোসাইটি অফ হাইপারটেনশন, হাইপারটেনশন মে বি ক্লাসিফাইড অ্যাজ ইনটু থ্রি ক্যাটেগরিজ, অ্যাজ গ্রেড ওয়ান অর মাইল্ড, গ্রেড টু অর মডারেট অ্যান্ড গ্রেড থ্রি অর সিভিয়ার। তখন জিজ্ঞেস করবে যে এগুলো একটু বলো, মাইল্ড হাইপারটেনশন বলতে কি বুঝো এবং মডারেট অথবা সিভিয়ার বলতে কি বুঝো। তাহলে মাইল্ড হাইপারটেনশন হচ্ছে সিস্টোলিক যদি 140 থেকে 159 এর মধ্যে থাকে, 140 টু 159 মিলিমিটার মার্কিউরি সিস্টোলিক, এটা হচ্ছে মাইল্ড হাইপারটেনশন। আর ডায়াস্টোলিকটা যদি 90 থেকে 99 এর মধ্যে থাকে, তারপরে হচ্ছে তোমার মডারেট হাইপারটেনশন। মডারেট হাইপারটেনশন হচ্ছে তাহলে আমাদের মাইল্ডের সিস্টোলিক কাট অফ পয়েন্টটা ছিল 159, তাহলে 160 থেকে শুরু হচ্ছে আমাদের মডারেট হাইপারটেনশনটা, সিস্টোলিক
160 থেকে 179 আর ডায়াস্টোলিক ওইখানে ছিল 90 টু 99 এখানে তাহলে 100 থেকে 109 মিলিমিটার মার্কিউরি মধ্যে যদি থাকে এটা হচ্ছে মডারেট হাইপারটেনশন আর সিভিয়ার হাইপারটেনশন বলি যখন সিস্টোলিকটা 180 অথবা 180 এর বেশি থাকে অথবা ডায়াস্টোলিকটা যদি 110 এর বেশি থাকে তাহলে হোয়াট ইজ সিভিয়ার হাইপারটেনশন বা হোয়াট ডু ইউ মিন বাই মাইল্ড হাইপারটেনশন বললে অ্যান্সারটা হবে মাইল্ড হাইপারটেনশন ইজ ওয়েন দি সিস্টোলিক ব্লাড প্রেশার রেঞ্জেস ফ্রম 140 টু 159 মিলিমিটার অফ মার্কিউরি অ্যান্ড ডায়াস্টোলিক 90 টু 99 মিলিমিটার মার্কিউরি মডারেট ইজ ওয়েন ইট ইজ বিটুইন 160 টু 179 সিস্টোলিক অ্যান্ড 100 টু 109 মিলিমিটার মার্কিউরি ডায়াস্টোলিক আর সিভিয়ার হচ্ছে 180 অর মোর আর ডায়াস্টোলিক 110 এর বেশি তাহলে আমরা তখন একটা কথা বলেছিলাম যে আইডিয়ালি তোমার নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক লেস দেন 120 কিন্তু এখানে আমরা বললাম 140 থেকে হাইপারটেনশন তাহলে 120 থেকে 140 মাঝামাঝি যেটা মানে 121 থেকে 140-139 সেগুলো কি হচ্ছে এটাই হচ্ছে তোমার হাই নর্মাল এবং নর্মালের মধ্যে পড়ছে লেস দেন 120 অ্যান্ড লেস দেন 80 হচ্ছে অপটিমাল ঠিক আছে আরেকটা টার্ম আমি বলেছিলাম যে হোয়াট ইজ আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন ইট ইজ ইউজুয়ালি মোর কমন ইন দি এলডারলি ওয়াই সেটা আমি বলছি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন ইজ এ কন্ডিশন ইন উইচ দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ বিলো 90 মিলিমিটার অফ মার্কিউরি বাট দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ হাই এখন হাই বলতে কত হাই এইখানে আবার দুই রকম বলেছে আমাদের ব্রিটিশ সোসাইটি অফ হাইপারটেনশন একটা হচ্ছে গ্রেড 1 একটা হচ্ছে গ্রেড 2 আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনে দুটো গ্রেড আছে 1 এন্ড 2 গ্রেড 1 হচ্ছে 140 থেকে 159 আর গ্রেড 2 হচ্ছে 160 অর মোর এটা হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন ইট ইজ ইউজুয়ালি মোর কমন ইন দি এলডারলি পপুলেশন কারণটা হচ্ছে ওনাদের বয়সের সঙ্গে সঙ্গে ভেসেল ওয়াল গুলো ঠিক হয়ে যায় এবং ভেসেল ওয়াল ঠিক হওয়ার কারণে তখন পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেশি থাকে এই জন্য ওনাদের সিস্টোলিক প্রেশারটা একটু বেশি থাকে এবং অনেক সময় দেখা যায় যে এই জন্য আমরা একটু এলডারলি পপুলেশনকে যখন ট্রিট করি ওনাদের সিস্টোলিকটা আমরা একটু খুব বেশি কন্ট্রোল করি না একটু বেশি রাখি কত রাখি সেটা আমি পরে বলবো আচ্ছা সাইড বাই সাইড আরেকটা ভাইভা কোয়েশ্চেন তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন তারপরে জিজ্ঞেস করে যে হাউ টু মেজার ব্লাড প্রেশার হাউ টু নর্মালি মেজার দি ব্লাড প্রেশার ব্লাড প্রেশার মাপার পদ্ধতিগুলো কি কি হোয়াট ইজ দ্য আইডিয়াল সিচুয়েশন একটা ব্লাড প্রেশার মাপার পদ্ধতি হচ্ছে আইডিয়ালি অনেক সময় প্র্যাকটিক্যালি আইডিয়ালি পসিবল না হয় বাট আমাদেরকে জানা উচিত সেটা হচ্ছে যে আইডিয়ালি একটা সেম সিটিং এ বা সেম ভিজিটে টুয়াইস ইট শুড বি মেজার্ড অ্যাট লিস্ট 5 মিনিটস অ্যাপার্ট আমার কাছে একটা রুগী আসলো আমি তাকে প্রথমবার যখন আসবে অ্যাট লিস্ট 2 বার মাপলে ভালো এবং ফার্স্ট রিডিং এবং সেকেন্ড রিডিং এর মধ্যে অ্যাট লিস্ট 5 মিনিটসের একটা গ্যাপ থাকতে হবে প্রেফারেবলি ইন দ্য সিটিং পজিশন আমরা অনেক সময় যখন রোগী ভর্তি থাকে ফলো আপ দেই সুপাইন পজিশনে যে নেওয়া যাবে না তা না বাট আইডিয়ালি বলা হয়েছে সিটিং পজিশনে নিতে এবং ব্লাড প্রেশার মেশিনটা ওয়েল ক্যালিব্রেটেড এবং ওয়েল ভ্যালিডেটেড হতে হবে খুব ওবিস পেশেন্টের জন্য আলাদা কাফ লাগে যাতে এটা ফুল তোমার বান্দার পরও তার 1/3 ফ্রি থাকে খুব টাইট হলে এটা অ্যাকিউরেট রিডিং দিবে না পেশেন্ট একটা রেস্টিং কন্ডিশনে থাকবে মিনিমাম 15 মিনিটস সে একদম এসেই তোমার চেম্বারে ঢুকে গেল সঙ্গে সঙ্গে ওটা করা যাবে না অ্যাট লিস্ট 15 মিনিটস রেস্টে থাকতে হবে এবং মিনিমাম হাফ অ্যান আওয়ার এর মধ্যে সে কোনো কিছু খাবে না ব্লাড প্রেশার বসে এই জন্য নিতে বলা হয় কারণ আইডিয়ালি দি আর্ম শুড বি অ্যাট দ্য লেভেল অফ দি হার্ট ওয়েন ইউ আর মেজারিং অনেকে ব্লাড প্রেশার মাপার সময় শার্টের হাতা টাতা উঠাইতে যায় ওইটার উপর দিয়ে কাফ বানলে সেটা কিন্তু অ্যাকুরেট রিডিং দেয় না কাজে কাপড়ের উপর দিয়ে প্রেশার মাপলে কোনো অসুবিধা নেই
কিন্তু যদি কাপড় উঠাতে যে ওখানে একটা গুটলির মতো হয়ে থাকে সেটার উপর দিয়ে মাপলে বরং ইনঅ্যাকুরেট রিডিং আসবে। সো কাপড়ের উপর দিয়ে মাপলেও সমস্যা নেই, কিন্তু খুব টাইট ক্লোদিং না থাকাই ভালো। তো যাই হোক, পেশেন্ট হচ্ছে একটা রেস্টিং কন্ডিশনে থাকবে, সিটিং পজিশনে থাকবে, আইডিয়ালি টুয়াইস মাপতে হবে, আর্ম শুড বি অ্যাট দি লেভেল অফ দি হার্ট, তারপরে তুমি মাপবা। অ্যাম্বুলেটরি মানে ডিজিটাল মেশিন দিয়েও মাপা যায়, তারপরে ম্যানুয়ালিও মাপা যায়। আর যেটা হচ্ছে যে আমরা পেশেন্টকে বলবো যে আধা ঘন্টার মধ্যে সে যেন কোনো কিছু না খেয়ে থাকে। আর হচ্ছে তারপরে যেসব পেশেন্ট এল্ডারলি মানে 70+, যেসব পেশেন্ট ডায়াবেটিক অথবা যেসব পেশেন্টের নন কোনো অটোনমিক নিউরোপ্যাথি আছে, যেমন পার্কিনসনিজম বা আরো কিছু কিছু কন্ডিশনস আছে যেখানে অটোনমিক নিউরোপ্যাথি হয়ে থাকে, সেই ক্ষেত্রে ফার্স্ট ভিজিটে প্রত্যেকবার না, তুমি যখন প্রথমে রোগীকে দেখছো, ইট ইজ আইডিয়াল টু মেজার ফর পশ্চারাল হাইপোটেনশন। পশ্চারাল হাইপোটেনশন এটা কি জিনিস, হোয়াট ইজ পশ্চারাল হাইপোটেনশন, এটা জিজ্ঞেস করতে পারে, নাও জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে যে আমি যখন শুয়ে প্রেশার মাপছি অথবা বসে প্রেশার মাপছি, তারপরে আমি যখন দাঁড়াচ্ছি তখন প্রেশারটা আমার একটু ফল করছে। কত ফল করছে? সিস্টোলিক মোর দেন 20, ডায়াস্টোলিক মোর দেন 10 মিলিমিটার অফ মার্কারি। আমার শুয়ে বা বসায় যা ছিল, আমি দাঁড়ানোর পরে যদি সিস্টোলিকটা তার থেকে 20 কমে যায়, ডায়াস্টোলিকটা তার থেকে 10 কমে যায়, এটাকে বলা যায় যে আমার পোস্টারাল হাইপোটেনশন আছে। দিস ইজ মোর কমন ইন দি এল্ডারলি, ইন ডায়াবেটিক্স অ্যান্ড ইন পেশেন্টস সাফারিং ফ্রম অটোনমিক নিউরোপ্যাথি। এই জন্য এইসব পেশেন্টদের এটা একটু দেখা উচিত। এবং দেখার পদ্ধতিটা হচ্ছে যে প্রথমে তুমি তাকে নর্মাল ভাবে যেভাবে প্রেশার মাপো সেভাবে একবার মাপবা, তারপর আস্তে আস্তে উনি উঠে দাঁড়াবেন, কাফটা বান্ধাই থাকবে, ঠিক 2 মিনিট দাঁড়ায় থাকার পরে আরেকবার প্রেশারটা মাপবা। ওকে, সো দিস ইজ হাউ টু মেজার ব্লাড প্রেশার। তারপরে আসো কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন। কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন আমি প্রথমেই বলেছিলাম যে আনকন্ট্রোলড হাইপারটেনশন প্রিডিসপোজেস টু মেনি অ্যাডভার্স ইফেক্টস, প্রাইমারিলি করোনারি আর্টারি ডিজিজ এবং স্ট্রোক, এটা ছাড়াও ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, হার্ট ফেলিয়ার, এই ধরনের কমপ্লিকেশনস এটা করতে পারে। আর হচ্ছে যে হার্ট ফেলিয়ার এবং অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার এগুলো করতে পারে। আরেকটা কমপ্লিকেশন করতে পারে আনকন্ট্রোল হাইপারটেনশন, সেটা হচ্ছে যে এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন আমরা যদি দেখি, এবং যেটা আমি বললাম যে ইনক্রিজিং দি প্রিডিসপোজিশন টু করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার এবং ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ এবং তোমার এট্রিয়াল ফিব্রিলেশন। এইটা ছাড়াও এটা আরো একটা জিনিস করে, এটাকে বলা হয় টার্গেট অর্গান ড্যামেজ। তাহলে হোয়াট আর দি টার্গেট অর্গান ড্যামেজেস অফ হাইপারটেনশন, যেমন হার্টে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি করে। একটা টার্গেট অর্গান অফ আনকন্ট্রোলড হাইপারটেনশন হচ্ছে হার্ট, যেখানে এটা টার্গেট অর্গান ড্যামেজ করে, এবং হার্টে এটা কি করে, এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি করে, এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি করে এটা আলটিমেটলি প্রিডিসপোজেস টু হার্ট ফেলিয়ার। এটা ছাড়া তোমার ছোট ছোট ব্লাড ভেসেলসে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ করে, থ্রম্বোটিক চেঞ্জেস করে এটা স্ট্রোক এবং ইসকেমিয়া প্রিডিসপোজ করে। চোখে রেটিনোপ্যাথি করে, দ্যাটস অলসো আ টার্গেট অর্গান, রেটিনোপ্যাথি। চারটা স্টেজ আছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির। এবং আর কি করতে পারে, কিডনি, হ্যাঁ কিডনি ইজ অলসো ওয়ান টার্গেট অর্গান। এটা কিডনিতে মাইক্রোভাস্কুলার চেঞ্জেস করে প্রাথমিকভাবে প্রোটিনিউরিয়া, কিডনি ড্যামেজের প্রাথমিক ইয়ে হচ্ছে প্রোটিনিউরিয়া, যেটা আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন থেকে ডিটেক্ট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এবং পরবর্তীতে এটার জন্য আরো কিছু টেস্ট আছে ইউরিনের, তো সেগুলো হচ্ছে দিস আর দি টার্গেট অর্গান ড্যামেজেস। টার্গেট অর্গান ড্যামেজ জানাটা এই জন্য ইম্পর্টেন্ট যে এটার সঙ্গে কম্পেলিং ইন্ডিকেশনের একটা ইয়ে আছে। হ্যাঁ, তো ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, তাহলে তোমাকে ধরো জিজ্ঞেস করলে যে তোমার কাছে একটা রুগী আসলো। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা ভাইভা কোয়েশ্চেন, যে তোমার কাছে আজকে একটা রুগী আসলো প্রথম দিন,
ফার্স্ট টাইম আসলো, সে আগে কখনো ডাক্তার দেখায় নাই, সে বলতেছে যে ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা করছে, তুমি তার প্রেশার পেলা 150 বাই ধরো 90, হ্যাঁ 150 বাই 90 বা 150 বাই 95 যেটাই পাও, তো তুমি তাকে কি করবা, তাকে কি তুমি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিবা কিনা? দি অ্যান্সার ইজ নো। ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন যদি আমাদেরকে ড্রাগ দিয়ে দিতে হয় তাহলে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে পরপর অন্তত তিনটা রিডিং এ প্রেশারটা বেশি আসতে হবে, অথবা ফার্স্ট রিডিং এই কিন্তু যদি সিভিয়ার হাইপারটেনশন থাকে। সিভিয়ার হাইপারটেনশন মানে কি জিনিস, 180 অর মোর সিস্টোলিক, 110 এর বেশি ডায়াস্টোলিক। সিভিয়ার হাইপারটেনসিভ হলে আমরা সেদিনই ট্রিটমেন্ট দিয়ে দিব, সিভিয়ার না হলে মাইল্ড বা মডারেট হলে আমরা পরপর তিনটা রিডিং নিব। আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ওনার ব্লাড প্রেশারটা বাড়ার কোনো কারণ আছে কিনা, যেমন কিছু কমন ফিজিওলজিক্যাল কারণ থাকতে পারে, স্লিপ ডেপ্রিভেশন, স্ট্রেস, কোনো কারণে উনি টেনশন করছেন, অথবা ওনার ঠিক মতো ঘুম হচ্ছে না, অথবা আরেকটা কারণ হতে পারে যে কনকমিটেন্ট ইউজ অফ সার্টেন ড্রাগস, অথবা অন্য যাই হোক, যেমন সার্টেন ড্রাগস বলতে যেমন এনএসএআইডস, উনি কোনো কারণে ধর কোমর ব্যথা, উনি কোনো কারণে ব্যথার ওষুধ খাচ্ছেন বা স্টেরয়েডস খাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রেশারটা বেড়ে যেতে পারে। তো এরকম ক্ষেত্রে আমরা ফার্স্ট রিডিং এই পেশেন্টকে অ্যান্টি হাইপারটেনসিভ দিব না, আমরা অ্যাকর্ডিং টু দি কজ, আমরা একটা হয়তো মাইল্ড একটা ঘুমের ওষুধ দিতে পারি, একটা রিল্যাক্সেশনের ড্রাগ দিতে পারি, দিয়ে আমরা আবার তাকে কয়েকদিন পরে আসতে বলবো। তারপরও যদি বেশি থাকে, অনেকে আমাদের দেশে তো পরপর তিন দিন আসলে ওইভাবে আসতে চাবে না, বাট পরপর আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যে পরপর থ্রি কনসিকিউটিভ রিডিংস এ এই ব্লাড প্রেশার বেশি পেলে তখনই ইউ গো ফর দি ট্রিটমেন্ট। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে ওয়েন ডু উই স্টার্ট ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন। কমপ্লিকেশনস গুলো আমরা জানলাম, এখন ট্রিটমেন্ট সম্বন্ধে যেটা হচ্ছে যে আমাদেরকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস এর ক্লাসিফিকেশন গুলো জানতে হবে। তাহলে ডেভিডসনের যে চার্টটা আছে ব্রিটিশ হাইপারটেনসিভ সোসাইটির, সেটা বলার আগে আমি একটু বলে নিচ্ছি যে ক্লাসেস অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস হচ্ছে খুব বেশি নাই, আমি ফার্স্ট লাইন ড্রাগস গুলো নিয়ে কথা বলবো। এ বি সি ডি যদি আমরা চিন্তা করি, এ বি সি ডি, এ মানে হচ্ছে এস ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর ইনহিবিটর, এস ইনহিবিটর, অথবা এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। বি দিয়ে হচ্ছে বিটা ব্লকার, সি দিয়ে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডি দিয়ে হচ্ছে ডাইউরেটিক্স। এগুলা হচ্ছে মেইনলি দি ফার্স্ট লাইন ড্রাগস। এটা ছাড়াও আরো কিছু ড্রাগস আছে সেকেন্ড লাইন ড্রাগস হিসাবে, সেকেন্ড লাইন অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে ইউজ করা হয়, যেমন অ্যালফা ব্লকার্স, তারপর ক্লোনিডিন এটসেট্রা, ঠিক আছে। বাট আমরা এখন মেইনলি হচ্ছে যে আমাদের যে ফার্স্ট লাইন ড্রাগস গুলো এ বি সি ডি। আরেকটা জিনিস অনেকেই কনফিউজ থাকে যে কখন কোন রোগীর ক্ষেত্রে হাইপারটেনসিভ হলে আমরা কি ওষুধ দিয়ে শুরু করব, তখনই আসে এই কথাটা কম্পেলিং ইন্ডিকেশন, মানে রোগীর যদি ব্লাড প্রেশারের পাশাপাশি আরো কোনো কন্ডিশন থাকে সেটার উপর নির্ভর করবে যে আমি কোন প্রেশার ওষুধটা দিব। আগে বিটা ব্লকার্স ওয়াজ আ ভেরি ফার্স্ট লাইন ড্রাগ, আগে খুব পপুলার ছিল, কিন্তু এখন এটা অনেক পিছনের দিকে চলে আসছে। বিটা ব্লকার আমাদের দেশে এখনো পপুলার এই জন্য যে কিছু কিছু বিটা ব্লকার্স আছে অনেক চিপ, সো আমাদের দেশে বেশিরভাগ রোগী গরিব, ওনাদের জন্য এটা কনভিনিয়েন্ট। কিন্তু এটা পিছনে চলে আসার কারণ হচ্ছে যে আমরা একটা আইডিয়াল ওষুধ থেকে কি চাই, যে কোনো একটা আইডিয়াল ওষুধ হচ্ছে যে এইটার যে কাজ, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ এর কাজ হচ্ছে প্রেশার কমানো, এইটা ছাড়াও আমরা কিছু অ্যাডিশনাল বেনিফিট চাই, যেটা প্রেশার তো কমাবেই, কিন্তু ওভারঅল হাইপারটেনশন যেহেতু একটা কন্ডিশন উইচ কজেস ইনক্রিজড মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি, এবং হাইপারটেনশন হচ্ছে কিছু টার্গেট অর্গান ড্যামেজ করে, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ চুজ করতে গেলে এমন একটা ওষুধ দিব যে প্রেশার কমানোর পাশাপাশি এটা হাইপারটেনশনের ডিলিটোরিয়াস ইফেক্ট গুলোর উপরও একটা বেনিফিশিয়াল ইফেক্ট দিতে পারবে, মানে টার্গেট অর্গান প্রোটেকশন দিতে পারবে। তো এই দিক থেকে দেখা গেছে যে আমাদের যে ব্রেইন, কিডনি বা হার্ট, এটার যে টার্গেট অর্গান ড্যামেজ গুলো বেশিরভাগই তোমার অন্যান্য বিটা ব্লকারের থেকে, অন্যান্য ওষুধ থেকে বেশি প্রোটেকশন আমরা পাচ্ছি, সেগুলাতে আমরা আসছি। তো এখন আমাদের যেটা হচ্ছে যে কম্পেলিং ইন্ডিকেশন,
একটা রোগীর ব্লাড প্রেশার আমরা তিনবার মেপে কনফার্ম হলাম বা সিভিয়ারলি হাইপারটেনসিভ, আমরা কোন ওষুধটা দিয়ে শুরু করব? কম্পেলিং ইন্ডিকেশন, আমি বিটা ব্লকারটা আগে বলি, যদিও বিটা ব্লকার এখন আমরা সবার পরে দেই। বিটা ব্লকারের কম্পেলিং ইন্ডিকেশন মানে কি থাকলে, প্রেশারের সঙ্গে কি থাকলে আমাদেরকে বিটা ব্লকার দিতেই হবে, সেটা হচ্ছে যে পেশেন্টের যদি কোনো হার্ট ডিজিজ থাকে, নন হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ অথবা হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, রোগীটার আগে কখনো হার্ট অ্যাট্যাক হয়েছে, এমআই হয়েছে বা এখন তার ইসকেমিয়া হচ্ছে, এগুলো আমি গত ক্লাসে বলেছিলাম, ইসকেমিয়া অ্যানজাইনা, তো সেই ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশারের চুজের ফার্স্ট ইন্ডিকেশনটা হচ্ছে বিটা ব্লকার। আরেকটা হচ্ছে যে পেশেন্টের যদি ক্রনিক হার্ট ফেলিয়ার থেকে থাকে, হার্ট ফেলিয়ারটা কি সেটা আমি একটু পরে বলবো, হাইপারটেনশনের পরেই বলবো, নট অ্যাকিউট হার্ট ফেলিয়ার মাইন্ড ইউ, অ্যাকিউট হার্ট ফেলিয়ারে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু ক্রনিক হার্ট ফেলিয়ার, কিভাবে আমরা ক্রনিক হার্ট ফেলিয়ার বুঝবো সেটা আমি একটু পরে বলবো, ক্রনিক হার্ট ফেলিয়ার থাকলে অথবা ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকার আমরা কখন দিব না, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের যদি সিক সাইনাস সিন্ড্রোম থাকে, মানে সাম সর্ট অফ অ্যারিথমিয়া উইচ কজেস ব্রেডিকার্ডিয়া, অথবা কমপ্লিট হার্ট ব্লক থাকে, অথবা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার থাকে। আর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনস মানে দেওয়া যাবে কিন্তু রিস্ক বেনিফিট ওয়ে করে, সেটা হচ্ছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তবে ইদানিং অনেক নতুন নতুন গ্রুপের বিটা ব্লকার বের হচ্ছে যেগুলো মোর সিলেক্টিভ, কার্ডিও সিলেক্টিভ, মানে এরা হার্টের বা ব্লাড, এটা হার্টের তোমার ইয়েগুলোর উপর, বিটা রিসেপ্টরগুলোর উপরে কাজ করে, লাংসের উপরে কাজ করে না, সো দেখা যায় যে অ্যাজমা থাকলেও অনেক সময় এগুলো দেওয়া যায়। যাই হোক, এগুলাতে আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। তারপরে আমাদের হচ্ছে যে কম্পেলিং ইন্ডিকেশন, তাহলে একটা বললাম যে পেশেন্টের যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে থাকে বিটা ব্লকার, সেকেন্ড হচ্ছে পেশেন্টের যদি স্ট্রোকের হিস্ট্রি থাকে, স্ট্রোক, তাহলে ফার্স্ট চয়েস এখানে হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স। আমি বলেছিলাম ABCD, অ্যাঞ্জিওটেনসিন ARB অথবা ACE ইনহিবিটার, B দিয়ে বিটা ব্লকার, C দিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর D দিয়ে ডায়ুরেটিক্স অথবা ডায়ুরেটিক লাইক অ্যান্টিহাইপারটেনসিভ, তার মধ্যে হচ্ছে থায়াজাইড এবং থায়াজাইড লাইক ডায়ুরেটিক্স। স্ট্রোক বা হিস্ট্রি অফ স্ট্রোক থাকলে থায়াজাইড ডায়ুরেটিক্স হচ্ছে ফার্স্ট চয়েস, এবং সেকেন্ড চয়েস হচ্ছে ACE ইনহিবিটার্স। তারপরে হচ্ছে যে যেই পেশেন্টের কোনো কিছুই নাই, অথবা যেই পেশেন্ট ডায়াবেটিক, অথবা যেই পেশেন্ট নেফ্রোপ্যাথি আছে, তাদের জন্য কম্পেলিং ইন্ডিকেশন মানে এদেরকে শুরু করতে হবে ACE ইনহিবিটার অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিয়ে। তাহলে স্ট্রোক বা স্ট্রোকের হিস্ট্রি থাকলে ফার্স্ট চয়েস হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক্স, আর সেকেন্ড চয়েস হচ্ছে ACE ইনহিবিটার্স ARBs। যদি হার্ট ডিজিজ থাকে তাহলে ফার্স্ট চয়েস কম্পেলিং ইন্ডিকেশন হচ্ছে বিটা ব্লকার্স, যদি ডায়াবেটিস থাকে, নেফ্রোপ্যাথি থাকে বা পেশেন্টের কোনো অন্য কোনো কোমরবিডিটি না থাকে, সেই ক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে আইদার ACE ইনহিবিটার্স অথবা ARBs অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। তবে একটা জিনিস মনে রাখবা, ACE ইনহিবিটার্স অ্যান্ড ARBs ওয়াইল প্রেসক্রাইবিং ইন ফিমেল, অলওয়েজ গিভ ইট টু পোস্ট মেনোপজাল ফিমেল, প্রি মেনোপজাল ফিমেলকে এটা চেষ্টা করো না দেওয়ার, বিকজ ইট ইজ টেরাটোজেনিক। পেশেন্ট যদি কনসিভ করে, ওষুধটা চালিয়ে যায়, আমাদের দেশে তো সবাই ডক্টরের কাছে আসে না সময় মতো, দেখা যায় এটা তোমার টেরাটোজেনিসিটি করতে পারে ফিটাসে। সো ফিমেলদেরকে বি ভেরি কেয়ারফুল ওয়াইল প্রেসক্রাইবিং ACE ইনহিবিটার্স অর ARBs। ফিমেলদের ক্ষেত্রে আমি বলবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ইজ আ গুড চয়েস। আর ব্রিটিশ হাইপারটেনসিভ সোসাইটি যেভাবে আমাদেরকে ভাগ করেছে, যে পেশেন্টের যদি এজটা লেস দেন 55 ইয়ার্স হয়, তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার অথবা ACE ইনহিবিটার, আর যদি মোর দেন 55 হয় তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ হাইপারটেনসিভ সোসাইটি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি উই ফলো দি কম্পেলিং ইন্ডিকেশন। তাহলে ফার্স্ট একটা দিয়ে আমরা শুরু করব,
তারপরে যে কোনো একটা ওষুধ কাজ করতে কিন্তু টাইম দিতে হবে। তুমি আজকেই শুরু করলা, করে কালকে আবার ব্লাড প্রেশার মাপলা, তারপর আরেকটা এটার সঙ্গে অ্যাড করলা। রুগীরা অনেক সময় তাই করে, দ্যাট ইজ নট দি আইডিয়াল। যে কোনো একটা ওষুধ দিলে তোমাকে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু গিভ 10 to 14 days ফর ইট টু ওয়ার্ক। তাহলে ওইটার সঙ্গে ফার্স্ট, না হলে আমরা সেকেন্ডলি আরেকটা ওষুধ এটার সঙ্গে অ্যাড করব। আরেকটা কম্পেলিং ইন্ডিকেশন হচ্ছে যে যেইসব পুরুষ মানুষদের, এলডারলি দের যদি বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়া থাকে সিমটোম্যাটিক, সেই ক্ষেত্রে আমরা অ্যালফা ব্লকার্স অলসো দিতে পারি। তবে ট্রিটমেন্টের মেইন যেটা কথা, আমি তো ড্রাগ ট্রিটমেন্ট বললাম, বাট উই মাস্ট নট ফরগেট অ্যাবাউট দি লাইফস্টাইল মডিফিকেশন। সবার আগে কিন্তু আমরা চেষ্টা করব লাইফস্টাইল মডিফিকেশন, যেগুলো আমরা ইসকেমিক হার্ট ডিজিজেও বলেছিলাম যে আমাদের তাদের কিছু ডায়েটারি হ্যাবিটস, তারপর কুইট সেসেশন অফ স্মোকিং, অ্যাভয়েড সেডেন্টারি লাইফস্টাইল এবং অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এক্সারসাইজ এবং টেনশন ফ্রি থাকা আর কি। সো এইভাবে আমরা লাইফস্টাইল মডিফিকেশনটা অবশ্যই রোগীকে করতে বলবো। আচ্ছা, হাইপার টেনশন বা এতক্ষণ পর্যন্ত যা বলা হলো, এখান থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, এনি কোয়েশ্চেন্স? নাই কেউ? না ম্যাম, এখনো কোনো কোশ্চেন নাই। ভিউয়ার্স আছে, অডিয়েন্স আছে? জি ম্যাম, ভিউয়ার্স আছে। ঘুমাচ্ছে না তো, কোয়েশ্চেন করে না নাকি? সব বুঝছে, নালে কিছুই বুঝে নাই। ঠিক আছে, আমি কি প্রসিড করব? জি ম্যাম, আপনি প্রসিড করেন। আমি জানি না, ওকে, ঝামেলা হয় এটা, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, এই আগের স্লাইড গুলো আসতে চায় না কেন? ঠিক আছে, এইটা নিয়ে আমি খুব বেশি তোমাদেরকে বলবো না, এটা নিয়ে আমরা খুব বেশি জিজ্ঞেস করি না। জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি যে হার্ট ফেলিয়ার, যেমন আমরা যখন মেডিকেলে ঢুকার আগে বা কমন মানুষের যে একটা পারসেপশন, হ্যাঁ, যে রোগীটা, আমরা কথা বলি যে রোগীটা হার্ট ফেল করে মারা গেছে, আসলে এই হার্ট ফেল সেই হার্ট ফেল দা। আমরা যখন বলি যে রোগী হার্ট ফেল করে মারা গেছে, এটা তো লেম্যানস টার্ম, বাট হার্ট ফেল করে মারা গেছে বলতে আসলে যেটা বোঝায় যে কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট। সেটা কি? যে সেসেশন অফ অল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দি হার্ট, তাই না? তো আমরা যে বলি, মানে আমরা মানে লেম্যানরা যে বলি যে হার্ট ফেল করে মারা গেছে, তো আসলে হার্ট ফেলিয়ার জিনিসটা আসলে কি? হার্ট ফেলিয়ার কিছুই না, হার্ট ফেলিয়ারের মানে হার্টের কাজ কি? হার্টের কাজ হচ্ছে প্রপারলি ব্লাড পাম্প করা এবং পাম্প করে বিভিন্ন অর্গানে রক্তটা সঞ্চালন করা। তাহলে ওয়েন দি হার্ট যে কোনো কারণে ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েটলি পাম্প করতে পারছে না, হার্টের পাম্পিং ক্যাপাসিটিটা যখন কমে যাচ্ছে এবং যার ফলে পেরিফেরাল টিস্যু পারফিউশনটা কমে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে হার্ট ফেলিয়ার। এখন হার্ট ফেলিয়ার কমে যাচ্ছে মানেটা কি, যে এটা আমরা কিভাবে বুঝবো হার্ট ফেলিয়ার কেন হয়? হার্ট ফেলিয়ার নিজে কিন্তু কোনো রোগ না, হার্ট ফেলিয়ার ইজ অলওয়েজ সেকেন্ডারি টু সাম আদার কন্ডিশন। যেমন একটু আগে আমি বলেছিলাম যে আনকন্ট্রোলড হাইপার টেনশন মে প্রিডিসপোজ টু অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। হ্যাঁ, তাহলে হার্ট ফেলিয়ারটা কি? ইট ইজ আ ক্লিনিক্যাল সিন্ড্রোম ইন উইচ দি হার্ট ইজ নট এবল টু পাম্প এনাফ ব্লাড টু মিট দি পেরিফেরাল পারফিউশন নিডস। এবং হার্ট ফেলিয়ার কেন হয়,
এটা এটা কিছু কজ আছে, হার্ট ফেলিয়ার নিজে কোনো রোগ না, এটা হচ্ছে কার্ডিয়াক কজের মধ্যে কজগুলো হচ্ছে তোমার ইস্কেমিক হার্ট ডিজিজ, যেমন এমআই। এবং আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম ভেন্ট্রিকুলার রিমডেলিং, হ্যাঁ যারা গত ক্লাস করেছিলে তাদের মনে আছে কিনা, আমি বলেছিলাম যে যখন অ্যাকিউট এমআই হয়, ইনফার্কশন হয়, ইনফার্কশন মানে ইরিভার্সিবল নেক্রোসিস অ্যান্ড মাসল ডেথ অ্যান্ড ড্যামেজ, ওভার টাইম এই ডেড টিস্যুটা ফাইব্রোটিক হয়, থিন হয়ে যায় এবং হার্টের এই অংশটা পাম্প করে না, তখন অন্যান্য অংশগুলো এটাকে মেক আপ করার জন্য আরো বেশি বেশি পাম্প করে, যার ফলে হার্টটা হাইপারট্রফি হয়ে যায়, একদিকে থিনিং আরেকদিকে হাইপারট্রফি। এইটাতে হচ্ছে তোমার এটাকে বলা হয় ভেন্ট্রিকুলার রিমডেলিং, এবং এটাতে হার্টটা স্ট্রাকচারালি নষ্ট হচ্ছে এবং এটা ঠিক মতো তাহলে এটার পাম্পিং ক্যাপাসিটিটাও থাকছে না। এবং ভেন্ট্রিকুলার রিমডেলিং প্রিভেন্ট করার জন্যই কিন্তু আমরা এমআই পেশেন্টকে পরবর্তীতে এস ইনহিবিটর বা এআরবি দিয়ে থাকি। তাহলে ওয়ান অফ দি কজেস অফ হার্ট ফেলিয়ার হচ্ছে তোমার পোস্ট এমআই, এবং মেকানিজমটা কি ভেন্ট্রিকুলার রিমডেলিং। আরেকটা হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন একটা কজ, এবং আরো কিছু কজ আছে যেমন ভালভুলার হার্ট ডিজিজ, ঠিক আছে, আরো কিছু কজ আছে যেমন কার্ডিওমায়োপ্যাথি। এটা আমি গত ক্লাসে কিছু ক্লাসিফিকেশন করেছিলাম যে হার্ট ডিজিজ গুলো কেমনে হয়। তাহলে এইসব কারণে একটা পেশেন্টের হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যেতে পারে, এটা যথাযথভাবে তাহলে পেরিফেরালতে ব্লাড সাপ্লাই দিতে পারবে না। ক্লিনিক্যাল ফিচার কি, যেহেতু পেরিফেরাল টিস্যু পারফিউশন কম হচ্ছে, পেশেন্টের ফ্যাটিক থাকবে, প্রথম ফার্স্ট সিমটমস গুলো হবে ইউজুয়ালি দিস অকার্স অন এক্সার্শন, এবং পরবর্তীতে দ্য সিমটমস মে অকার এট রেস্ট। তাহলে এটা হচ্ছে যে ফ্যাটিগ, হ্যাঁ সবসময় টায়ার্ড লাগবে, এবং তার শ্বাসকষ্ট হবে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ক্রনিক হার্ট ফেলিয়ার, ক্রনিক হার্ট ফেলিয়ারে বলেছিলাম যে বিটা ব্লকার, ক্রনিক হার্ট ফেলিয়ার মানে যে দীর্ঘদিন ধরে তার হার্ট ফেলিয়ার আছে, এবং এটা যখন সে হাঁটাহাঁটি করছে বা এক্সার্শন করছে তখন তার ফিচার্স অফ মানে শ্বাসকষ্ট গুলা হচ্ছে, এবং ইট অকার্স ইউজুয়ালি অ্যাজ আ রেজাল্ট অফ পোস্ট এমআই। তারপরে আর কি থাকতে পারে সিমটমস এর মধ্যে, একটা গেল ব্রেথলেসনেস, আরেকটা গেল তোমার ফ্যাটিগ, আরেকটা গেল যে তোমার পেরিফেরাল ইডিমা, লেগ সোয়েলিং, অথবা ফ্লুই, অথবা অ্যাডভান্স কেসেস এ অ্যানাসার্কা মানে জেনারেলাইজড ইডিমা। কজেস গুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, কজেস এর মধ্যে আমরা অলরেডি ডিসকাস করেছি যে ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে হাইপারটেনশন, ভালভুলার হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি এটসেট্রা, দিস মে কজ হার্ট ফেলিয়ার, এবং অ্যারিথমিয়াস স্পেশালি তোমার এট্রিয়াল ফিব্রিলেশন মে অলসো গিভ রাইজ টু হার্ট ফেলিয়ার, কিন্তু হার্ট ফেলিয়ার নিজে কোনো আলাদা রোগ না। ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট এখানেও কিছু তাকে লাইফস্টাইল মডিফিকেশন আছে, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে তাদেরকে কিছু ডায়েটারি অ্যাডভাইস দিতে হবে, কম ফ্যাট খাবে এবং ফ্লুইড রেস্ট্রিকশন করতে হয়, সারাদিনে 1 লিটার থেকে 1200 ml ফ্লুইড খেতে হবে, এক্সট্রা সল্ট তো খাওয়াই যাবে না, বরং তাদেরকে টোটাল সোডিয়াম, ডেইলি সোডিয়াম ইনটেকটা রেস্ট্রিকশন করে দিতে হয়। এবং ইনারা যেহেতু এক ধরনের ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, ইনাদেরকে অ্যানুয়ালি ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে বলা হয়, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন, কারণ যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের যদি নিউমোনিয়া বা হয় এগুলো অনেক সময় লাইফ থ্রেটেনিং হয়, তো ভ্যাকসিন যেহেতু অ্যাভেলেবেল আছে এটা রিকমেন্ডেড। আর স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে ডাইউরেটিক্স, ডাইউরেটিক্স হচ্ছে যেসব ওষুধ আমাদের প্রস্রাবের প্রস্রাব বেশি করে করে, এবং এটা ফ্লুইড এবং তোমার সল্ট গুলো ইউরিনের সঙ্গে বের করে দেয়। আরেকটা হচ্ছে এখানে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ডায়ুরেটিক, সেকেন্ড চয়েস হচ্ছে এস ইনহিবিটর অথবা এআরবিস, এবং ক্রনিক হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আমাদের বিটা ব্লকার্স অলসো ইজ আ ড্রাগ অফ চয়েস, প্রোভাইডিং দে ব্লাড প্রেশার অ্যালাউস। হার্ট ফেলিয়ার সম্বন্ধে এর থেকে বেশি কিছু আর আমাদের বলার নেই। হ্যাঁ
তাহলে আমরা একটু আগে তাহলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা কোয়েশ্চেন গুলো আসে ইসিজি থেকে, ইনভেরিয়েবলি একটা ইসিজি তে থাকবে এট্রিয়াল ফিব্রিলেশনের, ইসিজি আরো থাকে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির। তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার সম্বন্ধে বা হার্ট ফেলিয়ার সম্বন্ধে কিছু কোয়েশ্চেন করা হয়। আর নেক্সট আরেকটা ইসিজি থাকে ভেরি কমন, এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন জিনিসটা কি, ইট ইজ আ টাইপ অফ অ্যারিথমিয়া, ইট ইজ কজড ইন উইচ দেয়ার ইজ দি এট্রিয়া বিট র্যাপিডলি অ্যান্ড কেওটিক্যালি, এট্রিয়াল বিট অনেক বেড়ে যায় এবং ভেন্ট্রিকেল গুলো নর্মালি কি হয় তোমার এস এনোডে বিটটা অরিজিনেট করে, তারপরে হচ্ছে যে ইলেকট্রিক্যাল কন্ডাকশনের মাধ্যমে এটা পাথওয়ে গুলো দিয়ে আসে ভেন্ট্রিকুলে এবং ভেন্ট্রিকলে সেটা কন্ট্রাকশন করে। কিন্তু এইখানে তোমার এট্রিয়া গুলো দুটো কারণে কেওটিক্যালি, কেওটিক্যালি মানে কোনো অর্ডার নাই, অর্ডারলেস ভাবে তারা বিট করতেই থাকে র্যাপিডলি এবং কেওটিক্যালি। এইটা কেন হয়, এখানে দুইটা মেকানিজম আছে। একটা হচ্ছে যে তোমার স্পন্টেনিয়াস ফায়ারিং, স্পন্টেনিয়াস ফায়ারিং মানে যে নর্মালি কি হয় আমাদের এস এ নোড থেকে ইম্পালস তৈরি হয়, কিন্তু এখানে দেখা যায় যে এই কোঅর্ডিনেটেড ওয়েতে না হয়ে এস এ নোড এবং অন্যান্য জায়গা থেকে স্পন্টেনিয়াসলি তোমার আরো বিট তৈরি হচ্ছে। এবং আরেকটা মেকানিজম হচ্ছে রি এন্ট্রি, ঠিক আছে, এটা পাথওয়েতে কিছু যাচ্ছে আবার কিছু আবার ওই নোডের মধ্যে চলে আসতেছে করে রি এন্ট্রি করতেছে করে, যার ফলে এট্রিয়ামটা খুব তাড়াতাড়ি এবং কেওটিক্যালি কোনো অর্ডার ফলো করছে না এবং এট্রিয়া থেকে প্রত্যেকটা ইম্পালস কিন্তু ভেন্ট্রিকলে পৌঁছাতে পারছে না, সেই জন্য দেখা যাচ্ছে যে এট্রিয়ার আর ভেন্ট্রিকলের মধ্যে কোঅর্ডিনেশনটা ঠিক মতো হচ্ছে না। তাহলে দিস ইজ এট্রিয়াল ফিব্রিলেশন। এবং আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বোঝার হলমার্ক হচ্ছে ক্লিনিক্যালি ইরেগুলারলি ইরেগুলার পালস। তোমাদেরকে যে ইসিজিটা ডিসক্রাইব করতে দিবে, ইসিজিটাতে সাধারণত যেটা থাকে ক্যারেক্টারিস্টিক্স অফ এট্রিয়াল ফিব্রিলেশন যেটা থাকে ইসিজিতে, অ্যাবসেন্স অফ পি ওয়েভ, পি ওয়েভ থাকে না, কিউআরএস কমপ্লেক্স গুলো দেখতে নর্মালি হবে, দেখতে যেমন হয়, কিন্তু এখানে পি ওয়েভ থাকবে না। এবং ইরেগুলার থাকবে, রিদমটা ইরেগুলার থাকবে, রেটটা ইউজুয়ালি ট্যাকিকার্ডিয়া থাকে, 100 বেশি থাকে। তাহলে হোয়াট আর দি কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এইটা একটা পেট কোয়েশ্চেন, তার মধ্যে প্রথম চারটা ছোটস্থ বলতে হবে। নাম্বার ওয়ান কজ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, এস্পেশালি অ্যান্টিরিয়ার এমআই। নাম্বার টু ক্রনিক রিউম্যাটিক ভালভুলার ডিজিজ, এস্পেশালি মাইট্রাল ভালভুলার ডিজিজ। নাম্বার থ্রি হচ্ছে হাইপারটেনশন। নাম্বার ফোর হচ্ছে থাইরোটক্সিকোসিস। এই চারটা প্রথমে সিরিয়ালি এই চারটা বলতে হবে। তোমরা এখানে একটু হ্যালো ভাইয়া, ম্যাম কোথায়? ম্যামকে নিয়ে আসো, অপেক্ষা করো।
হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে? আচ্ছা, সরি, আমি মনে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমি কোথায় ছিলাম যেন? এট্রিয়াল ফিব্রিলেশনে, তাই না? আমি বলতেছিলাম যে কজ গুলোর মধ্যে প্রথম চারটা কজ তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, যে হোয়াট আর দি কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন। তখন তোমাদেরকে যে তোমরা 6-7টা কজ বলবা, তার মধ্যে তোমাদেরকে ছোটস্থ প্রথম চারটা কজ বলতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, এসপেশালি অ্যান্টিরিয়ার MI। নাম্বার টু ক্রনিক, কথাগুলো শুনো, ক্রনিক রিউম্যাটিক ভালভুলার ডিজিজ, রিউম্যাটিক ফিভার টিভার না, ক্রনিক রিউম্যাটিক ভালভুলার হার্ট ডিজিজ, এসপেশালি মাইট্রাল ভালভুলার ডিজিজ। তারপরে হচ্ছে আনকন্ট্রোলড হাইপারটেনশন, তারপরে থাইরোটক্সিকোসিস, এই চারটা কজ মাস্ট বলতে হবে। তারপরে আদার্স, আদার্স কজের মধ্যে কি কি? ওই একই, এরা সব জায়গাতেই আছে, কার্ডিওমায়োপ্যাথি, তারপরে হচ্ছে চেস্ট ইনফেকশন, পেরিকার্ডাইটিস, অ্যালকোহলিজম, এবং আরেকটাকে বলা হয় লোন এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে আমরা কিন্তু 8-9টা কজ জানলাম। র্যান্ডমলি যদি বলি, ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, থাইরোটক্সিকোসিস, চেস্ট ইনফেকশন, লোন এট্রিয়াল ফিব্রিলেশন, পেরিকার্ডাইটিস, তারপরে ভালভুলার হার্ট ডিজিজ, এগুলা গেল র্যান্ডমলি। কিন্তু তোমাকে সিরিয়ালি অবশ্যই ওই চারটা আগে বলতে হবে। আরেক ভাবে আমরা অনেক সময় জিজ্ঞেস করি, টেল সাম নন কার্ডিওভাস্কুলার কজেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন, নন কার্ডিওভাস্কুলার কজ। তাহলে একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, 10%, কত পার্সেন্ট থাইরোটক্সিক পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে? 10% ক্ষেত্রে, তাহলে থাইরোটক্সিকোসিস। আরেকটা হচ্ছে চেস্ট ইনফেকশন, চেস্ট ইনফেকশন বলতে ইউজুয়ালি আমরা নিউমোনিয়া বলি, বুঝি। আর একটা হচ্ছে লোন এট্রিয়াল ফিব্রিলেশন, লোন মানে একা, এর অন্য কোনো কজ পাওয়া যায় না, না চেস্টে না হার্টে, লোন অথবা ইডিওপ্যাথিক এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে হোয়াট আর দি নন কার্ডিয়াক কজেস, তাহলে আমরা তিনটা জানলাম। ওকে, তারপরে হোয়াট আর দি টাইপস অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফিব্রিলেশন সাধারণত তিন ধরনের হয়, তিনটাই পি দিয়ে, প্যারক্সিজমাল, পারসিস্টেন্ট এবং পার্মানেন্ট। প্যারক্সিজমাল কথাটা মানে তো জানো, সেলফ লিমিটিং এবং ইউজুয়ালি নিজে নিজেই ঠিক হয়ে যায়, সেলফ লিমিটিং এবং ইন্টারমিটেন্ট, সব সময় থাকে না, হঠাৎ হঠাৎ হয়, আবার নিজে নিজেই ভালো হয়ে যায়, এটাকে বলা হয় প্যারক্সিজমাল এট্রিয়াল ফিব্রিলেশন। আর একটা হচ্ছে যে তোমার পারসিস্টেন্ট, মানে এটা প্যারক্সিজমাল না, সব সময় থাকতেছে কিন্তু, আর পার্মানেন্ট মানে যেটা সব সময় থাকতেছে। তাহলে পারসিস্টেন্ট আর পার্মানেন্টের মধ্যে তফাত কি? পারসিস্টেন্ট হচ্ছে যেখানে তুমি চিকিৎসা দিলে, ট্রিটমেন্ট দিলে, এটাকে আবার নর্মাল রিদেমে আনতে পারতো, ইরেগুলারলি ইরেগুলার রিদেমটাকে নর্মাল রিদেমে আনতে পারতো চিকিৎসা দিয়ে। আর পার্মানেন্ট হচ্ছে যেখানে তুমি ওষুধও দিচ্ছ অথবা অন্যান্য ট্রিটমেন্ট গুলোও দিচ্ছ কিন্তু এটা তার এট্রিয়াল ফিব্রিলেশনটা থেকেই যাচ্ছে। তাহলে আমাদের টার্গেট অফ ট্রিটমেন্টটা কি সেটা আমরা পরে আসব, এবং এট্রিয়াল ফিব্রিলেশন থেকে কি কি কমপ্লিকেশনস হতে পারে। একটা হচ্ছে যে আসসালামু আলাইকুম ম্যাম, আপনার স্লাইড ওপেন না ম্যাম, আপনি শেয়ার স্ক্রিন দিয়ে যদি স্লাইড ওপেন করতেন তো বেটার হতো। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, আমি অবশ্য স্লাইডে সেরকম কিছু বলছি না, তো মানে যেটা হচ্ছে যে কমপ্লিকেশনস হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন মে প্রেসিপিটেট হার্ট ফেলিয়ার অর ইট মে গিভ রাইজ টু সাম সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম, যার মধ্যে মোর কমন হচ্ছে স্ট্রোক। এখান থেকে তোমার যেহেতু এখানে প্রপারলি ইয়ে হচ্ছে না, পাম্পিংটা হচ্ছে না, এবং অনেক সময় এট্রিয়াল ফিব্রিলেশন হয় যেসব এট্রিয়াম গুলো ডাইলেটেড থাকে, মানে MI এর পরে এট্রিয়াম বড় হয়ে গেল, তার ফলে কি হয়, ডাইলেট হয়ে গেলে ওখানে ব্লাডের পুলিং হয়ে যায়, স্ট্যাসিস থাকে। সো দিস ফ্যাক্টরস প্রিডিসপোজ টু থ্রম্বাস ফর্মেশন, এবং তখন এগুলো পরবর্তীতে সিস্টেমিক ভাস্কুলার সাপ্লাইতে যে এটা কিছু কমপ্লিকেশনস করতে পারে, সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম, তার মধ্যে মোর কমন হচ্ছে স্ট্রোক। তাহলে স্ট্রোকের একটা পেশেন্ট আমরা অবশ্যই আন্ডারলাইন AF আছে কিনা দেখবো, ক্লিনিক্যালি আমরা ওইটা পেরিফেরালি পালসটা দেখলেই বুঝতে পারি। আচ্ছা, তারপরে আসো ট্রিটমেন্ট।
ট্রিটমেন্টে আমাদের এখানে টার্গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটাকে সাইনাস রিদমে করা, রিদমটা তো ইরেগুলারলি ইরেগুলার, এটাকে আমাদের টার্গেট হচ্ছে এটাকে আমরা রেগুলার রিদমে আনব। তাহলে যদি আমরা এটাকে ইরেগুলারলি ইরেগুলার থেকে নর্মালি আনতে পারি, সাইনাস আনতে পারি, তাহলে ওইটা হয়ে গেল পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন। কিন্তু যেখানে এটা আর আমরা করতে পারছি না, তখন এটা হয়ে গেল পার্মানেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন। কিন্তু আমরা যদি এটা সাইনাসে নাও আনতে পারি, আমরা কি করতে পারি, সেটাকে আমরা রিদম রেটটা কন্ট্রোল করতে পারি, মানে রেটটা 100 নিচে তাহলে আমরা রাখতে পারি। তো ট্রিটমেন্ট অপশনস গুলো কি কি? খুব অ্যাকিউট কন্ডিশনে আমরা অনেক সময় ডিসি শক দিয়ে থাকি, ডিসি কার্ডিওভার্সন দেই, অথবা তার যদি খুব র্যাপিড পালস থাকে, হার্ট রেট থাকে 160-170, অনেক সময় আমরা কুইক অ্যাকশনস এর জন্য ডিসি শক দিয়ে থাকি। আর তারপরে এইটাকে আরেকটা বলা হয়, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। আবার কিছু ওষুধ আছে যেগুলো আমরা ইনজেক্টেবল দিই, ওগুলোকে বলা হয় কেমিক্যাল কার্ডিওভার্সন, ওগুলো দরকার নেই। তবে আমরা লং টার্ম তাহলে এইখানে রিদম কন্ট্রোল অথবা রেট কন্ট্রোলের জন্য যে ওষুধগুলো দিয়ে থাকি, সাধারণত ওই ওষুধগুলো দেই যেগুলো আমাদের রেট লিমিটিং ড্রাগস। তাহলে কি কি ড্রাগস আছে রেট লিমিটিং? রেট লিমিটিং ড্রাগস মানে কোন কোন ড্রাগ হার্ট রেট কমায়? তাহলে প্রথমে এখানে ড্রাগ অফ ফার্স্ট চয়েস হচ্ছে বিটা ব্লকার। এবং এট্রিয়াল ফিব্রিলেশনের কজের মধ্যে আমি কি বলেছিলাম যে ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে ওয়ান অফ দি কজেস, তার মানে আর বিটা ব্লকারের ইউজের কম্পেলিং ইন্ডিকেশন কি বলেছিলাম, যেখানে ইসকেমিক হার্ট ডিজিজ আছে। কাজেই এইখানে বিটা ব্লকার দিলে আমরা ডুয়াল বেনিফিট পাচ্ছি, ডাবল বেনিফিট পাচ্ছি, একটা হচ্ছে যে রেটটাও কমাচ্ছে, আর একটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার বেনিফিটও দিচ্ছে। তাহলে ড্রাগ অফ ফার্স্ট চয়েস হচ্ছে বিটা ব্লকার। অন্যান্য অপশনস গুলো হচ্ছে যে রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মধ্যে দুটো আছে, ডাইহাইড্রোপাইরিডিন এবং নন ডাইহাইড্রোপাইরিডিন। নন ডাইহাইড্রোপাইরিডিন যেমন ডিলটিয়াজেম, ভেরাপামিল, এরা হার্ট রেট কমায়। এখানে আমরা এটা দিতে পারি, ডিগক্সিন দিতে পারি। ডিগক্সিন স্পেশালি ইউজফুল যেখানে হার্ট ফেলিয়ার আছে। হার্ট ফেলিয়ার কি? যেখানে হার্ট পাম্পিং অ্যাডিকুয়েট না। একটা জিনিস বলতে ভুলে গেছি, হার্ট ফেলিয়ার আমরা ডায়াগনোসিস করব কিভাবে? হার্ট ফেলিয়ার ডায়াগনোসিস করার টেস্ট হচ্ছে ইকো, ইকো কার্ডিওগ্রাম করে আমরা যদি দেখি যে হার্টের পাম্পিংটা, এটাকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন, হার্টের পাম্পিংটা যদি কম থাকে, নর্মালি হচ্ছে 60%, ওটা দেখে আমরা হার্ট ফেলিয়ার ডায়াগনোসিস করতে পারি। তো কইছিলাম ডিগক্সিন, এখানে হার্ট ফেলিয়ার আছে, হার্ট ফেলিয়ারের কারণে এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে বা এট্রিয়াল ফিব্রিলেশনের কারণে হার্ট ফেলিয়ার প্রেসিপিটেট করছে, সেই ক্ষেত্রে আমরা ডিগক্সিনটাও ইউজ করতে পারি। আর আরেকটা ড্রাগস আছে, সেটা হচ্ছে অ্যামিওডারোন। এইসব ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি ইন কেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন। আর যেখানে আমাদের ইয়ে আছে তোমার যেইসব পেশেন্টরা অ্যাট হাই রিস্ক অফ ডেভেলপিং সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম, যেমন এলডারলি পেশেন্ট বা যেইসব পেশেন্টদের মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ আছে, এইসব পেশেন্টদেরকে আমাদেরকে তাহলে প্রোফাইল্যাকটিক্যালি অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। আমরা যে বিটা ব্লকারটা দিচ্ছি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দিচ্ছি অথবা ডিগক্সিনটাকে দিচ্ছি, এটাকে দিচ্ছি দুইটা কারণে, একটা হচ্ছে হার্ট রেটটাকে কমানোর জন্য, আরেকটা হচ্ছে যে এটাকে আমরা চেষ্টা করে দেখতেছি যদি রিদমটা সাইনাসে বা রেগুলারে চলে আসে। আর এটার কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম, এটা প্রিভেন্ট করার জন্য আমরা ওয়ারফেরিন অথবা নতুন কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট বের হয়েছে, এরা হচ্ছে ইনহিবিটর অফ ফ্যাক্টর 10A, যেমন রিভারক্সাবান। রিভারক্সাবান এখন খুব বেশি ইউজ হচ্ছে করোনাতে, করোনাতেও, বিকজ এখানে অনেক থ্রম্বোসিস হয়, আমরা রিভারক্সাবান, এটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট দেই আমরা এখানে প্রোফাইল্যাকটিক ডোজে, ঠিক আছে, প্রোফাইল্যাকটিক হিসাবে, সেটা ওয়ারফেরিন হতে পারে বা রিভারক্সাবান হতে পারে, ঠিক আছে। এট্রিয়াল ফিব্রিলেশন থেকে এর বেশি খুব কিছু ইয়ে করবে না। আর আরেকটা জিনিস, হাইপারটেনশনের সময় আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট ব্লাড প্রেশার, হ্যাঁ, টার্গেট ব্লাড প্রেশার হচ্ছে যে লেস দেন 140/90 নর্মাল পপুলেশনে। যদি এলডারলি হয়, মানে এজ যদি 80 আপ হয়, তাহলে তার টার্গেট ব্লাড প্রেশার হচ্ছে 150, লেস দেন 150/90, মানে তার সিস্টোলিক 150 পর্যন্ত অ্যালাউড। যেটা আমি বলেছিলাম যে এলডারলি পেশেন্টদের পেরিফেরাল ভেসেলস গুলো স্টিফ থাকে, যেই জন্য ওদের এমনি একটু সিস্টোলিক প্রেশারটা বেশি দেখায়।
So more than 80 years হলে আমাদের target blood pressure হচ্ছে less than 150 by 90 আর normal population এর less than যারা 80 years old তাদের জন্য target blood pressure হচ্ছে less than 140 90 আর যাদের risk factors আছে যেমন diabetes অথবা ischemic heart disease বা kidney disease তাদের জন্য আরো কম less than 130 by 80 ঠিক আছে এখন পর্যন্ত যে কয়টা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি লাস্ট একটা কেস সিনারিও দিয়ে আমাদের টপিকটা শেষ হয়ে যাবে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে জি ম্যাম একটা কোশ্চেন আসছে বলো ম্যাম হচ্ছে একজন কোশ্চেন করেছে অ্যাট্রিয়া ডাইলেটেড হলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেন হয় অ্যাট্রিয়া ডাইলেট হলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় না অ্যাট্রিয়া ডাইলেট হয় সাধারণত এমআই হলে এবং এমআই হচ্ছে একটা কমন ফ্যাক্টর এমআই তে ইট প্রিডিসপোজেস টু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হ্যাঁ আমি বলেছি যে অ্যাট্রিয়া ডাইলেট হলে ওখানে স্ট্যাসিস অফ ব্লাড হয় ঠিক আছে নরমালি যে পরিমাণ ব্লাড থাকার কথা তার থেকে বেশি ব্লাড আসতেছে এবং এটাকে বলা হচ্ছে স্ট্যাসিস অথবা পুলিং আমরা যেখানেই স্ট্যাসিস অফ ব্লাড হয় ওখানে ওটা একটা প্রোথ্রম্বোটিক কন্ডিশন হয় ঠিক আছে তো সাধারণত অ্যাট্রিয়াম কিসে ডাইলেটেড হয় একটা হচ্ছে অ্যান্টিরিয়র এমআই তে হতে পারে এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র এমআই তে অথবা আমাদের যে মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কজে পড়লাম ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ স্পেশালি মাইট্রাল ভালভুলার হার্ট ডিজিজ মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগাজিটেশন দুটাতেই কিন্তু অ্যাট্রিয়াম ডাইলেট করে এবং ডাইলেট করে এখানে স্ট্যাসিস হয় এবং এই পেশেন্টটার যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় ইট ইজ নট ডিউ টু দি ডাইলেটেড অ্যাট্রিয়াম বাট এখানে তার ডাইলেটেড এট্রিয়ামের কারণে তার থ্রম্বো এম্বোলিজম সিস্টেমিক থ্রম্বো এম্বোলিজমটা বেশি হয় ঠিক আছে মানে এট্রিয়াল ফিব্রিলেশন ইটস নট কজড বাই দি ডাইলেটেড এট্রিয়াম বাট দ্য ডাইলেটেড এট্রিয়াম প্রিডিসপোজেস টু থ্রম্বাস অথবা ক্লট এবং এট্রিয়াল ফিব্রিলেশন এই ক্লটটাকে ব্রেনে পৌঁছায় দিচ্ছে ক্লিয়ার হয়েছে জি ম্যাম আর কোনো কোশ্চেন না ম্যাম আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না আপনি ম্যাম প্রসিড করতে পারেন ঠিক আছে আমার ব্যাটারি অবশ্য লো আমাকে প্লিজ একটা সেকেন্ড একটু টাইম দাও আমি একটু চার্জার টেনে কানেক্ট করি হ্যাঁ ব্যাটারি ইয়ে হয়ে যাবে ওকে ম্যাম সরি ফর দ্য ইন্টারাপশন একটা মিনিট হ্যালো ম্যাম আবার চলে গেছে এখন
हेलो जी मैम अस्सलाम वालेकुम हां वालेकुम सलाम आमी खूब सॉरी एकटू टेक्निकल ये छिलो हां तो जाय होक आमी अमर प्रेजेंटेशन के शेषर दिके चले आछी जस्ट लास्ट एक टा स्लाइड এটা দিয়ে আমাদের আজকের এটা শেষ হচ্ছে তাহলে এই যে আমাদের কেস সিনারিওটা হ্যাঁ A 13 year old boy presented with fever 13 year old boy presented with fever and migratory pain in all large joints for 5 days questionটা হচ্ছে name one cardiovascular condition which may present with the same scenario ekta alpo boyoshi chhele tar bibhinno rokomer joint inflammation niye asche ha migratory pain kotha tar mane ki migratory mane migration kora mane ek jayga theke arek jaygay jawa tar mane boro boro amader large joints bolte amra ki bujhacchi upore upper limb e jodi dekhi তাহলে আপার লিম্বে আমাদের লার্জ জয়েন্টস গুলো হচ্ছে রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্ট আর লোয়ার লিম্বে অ্যাঙ্কেল জয়েন্ট নি জয়েন্ট হ্যাঁ তাহলে এই লার্জ জয়েন্টস গুলোতে 5 দিন ধরে তার পেইন ইনফ্ল্যামেশন এবং মাইগ্রেটরি একটা জয়েন্ট যেমন ধরো রাইট নি এটা ব্যথা করলো ফুললো এটা ভালো হয়ে গেল দুদিন পর আবার লেফট দিকে হলো বা আরেকটা জয়েন্ট ধরলো তো এটাকে বলা হয় মাইগ্রেটরি কোয়েশ্চনটা হচ্ছে এমনি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন কোন কন্ডিশনে ইয়াং পারসনের মাল্টিপল জয়েন্ট পেইন হতে পারে আরেকটা পসিবিলিটি আছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস তারপর চাইল্ডহুড রিউমাটয়েড আর্থ্রাইটিস স্টিলস ডিজিজ অনেক কিছু ইয়ে আছে স্টিলস ডিজিজ তো অ্যাডাল্টদের হয় বাট 13 ইয়ার ওল্ড বডি তোমার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে হেমোক্রোমাটোসিস হতে পারে তারপরে অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হতে পারে আমরা ওইদিকে যাচ্ছি না আমরা আমাদের কার্ডিওভাস্কুলার কন্ডিশনে আছি তাহলে এইটা কি কেউ বলতে পারবে যে এটা কি অ্যানসারটা কি হবে একটু দেখো তো টাইপ করো অ্যানসারটা 30 সেকেন্ড বা 1 মিনিট টাইম আছে একটু দেখো কেউ অ্যাটেম্পট করতেছে অ্যানসার কোনো অ্যানসার এসেছে জি ম্যাম একটা অ্যানসার এসেছে মাইট্রাল স্টেনোসিস আচ্ছা ঠিক আছে অ্যাটেম্পট করেছে একজন আর কেউ আমি জানি এটা এই জিনিসগুলো নিয়ে সবারই কনফিউশন থাকে আমাদেরও ছিল ঠিক আছে তাহলে এখন শুনো হ্যাঁ এইটার অ্যানসারটা হচ্ছে এখানে কিন্তু একটা 13 বছরের ছেলে এসেছে তার এখানে আপাতত আমি কোনো কার্ডিয়াক কমপ্লেইন্ট বলি নাই আমি কমপ্লেইন্টটা বলেছি জ্বর এবং জয়েন্ট পেইন ঠিক আছে এবং হিস্ট্রিটা কিন্তু শর্ট 5 ডেজ তাহলে মাইট্রাল স্টেনোসিস কিন্তু একটা ভালভুলার হার্ট ডিজিজ হুইচ ইজ এ কমপ্লিকেশন অফ দিস কন্ডিশন তাহলে এখানে অ্যানসারটা হবে নেম ওয়ান কার্ডিওভাস্কুলার কন্ডিশন দ্যাট মে প্রেজেন্ট উইথ দিস পিকচার আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিছু বলেছি বাট আমাদের টপিক যেহেতু সিভিয়াস তাহলে এইখানে অ্যান্সারটা হবে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার ঠিক আছে অ্যান্সারটা হচ্ছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার আর একটু আগে আমি যখন এট্রিয়াল ফিব্রিলেশনের কজগুলো বলেছিলাম প্রথম যে আমি বললাম যে চারটা কজ ছোটস্ত বলতে হবে তার মধ্যে সেকেন্ড কজটা আমি বলেছিলাম ক্রনিক রিউম্যাটিক হ্যালো হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে জি ম্যাম শোনা যাচ্ছে আপনি কন্টিনিউ করুন
ডিস্টার্ব হচ্ছিল লাইনে। আচ্ছা যাই হোক, ওটা গেল ক্রনিক রিউমাটিক হার্ট ডিজিজ, তো ওটাতে আমি একটু পরে আসি, নালে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার জিনিসটা কি? এটা একটা ইমিউনোলজিক্যাল কন্ডিশন, একটা অটো ইমিউন বলতে পারো। সেটা হচ্ছে যে আমাদের যদি সোর থ্রোট হয় বাই গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাস, সোর থ্রোট কজড বাই বিটা গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাই, এই স্ট্রেপটোকক্কাই গুলো তাদের কিছু স্ট্রাকচারাল সিমিলারিটি আছে আমাদের হার্টের সার্কোলেমাল প্লাজমা মেমব্রেন এবং মায়োসিনের সাথে। তাহলে হার্টের যে মায়োসিন এবং সার্কোলেমাল প্লাজমা মেমব্রেন আছে, এদের সঙ্গে এই গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাসের কিছু সিমিলারিটির কারণে ক্রস রিয়াকশন আছে। তার ফলে কি হয়, আমাদের বডির ইমিউন সিস্টেম যখন এই বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, এই অ্যান্টিবডিগুলো আমাদের নিজস্ব কার্ডিয়াক মাসেল কার্ডিয়াক টিস্যুকে এফেক্ট করতেছে। তাহলে এইখানে গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাই আমাদেরকে ইনফেক্ট করছে, আমাদের ফ্যারিনজাইটিস বা টনসিলাইটিস করছে, অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা এলিসিট করে একটা অ্যান্টিবডি ফরমেশন, এবং বিকজ অফ সাম ক্রস রিয়াকশন অফ দি স্ট্রেপটোকক্কাই উইথ আমাদের হার্টের মায়োসিন এবং সার্কোলেমাল প্লাজমা মেমব্রেন, এই অ্যান্টিবডিগুলো তখন আমাদের হার্টের এই জায়গাগুলোকে এফেক্ট করে, করে কি করে, অ্যাকিউট অবস্থায় এটা কার্ডাইটিস করতে পারে। হ্যাঁ, কার্ডাইটিস, প্যান কার্ডাইটিস, মানে হার্টের প্যান মানে কি অল, প্যান মানে অল লেয়ার্স গুলো, যেমন পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে? তাহলে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার আর কি করে, এই অ্যান্টিবডিটা একটা হচ্ছে হার্টে কাজ, হার্টকে এফেক্ট করে, আরেকটা হচ্ছে জয়েন্ট এবং কানেক্টিভ টিস্যুগুলোকে এফেক্ট করে, এই দুইটা জায়গায় এটা এফেক্ট করে। এবং এখানে বলা হয়, আচ্ছা কি বলা হয় সেটা পরে বলবো। তাহলে এটার ক্লিনিক্যাল ফিচার গুলো কি কি, এই রোগীটার কি আসছে, এই রোগীটার আসছে আর্থ্রাইটিস। হ্যাঁ, তাহলে আমার আসলে কোয়েশ্চেনটা ভালো হয় নাই, কোয়েশ্চেনটাই আমি ভালো মতো লিখি নাই, এখানে একটা কথা আমি লিখতে ভুলে গেছি, সেখানে কথাটা আসলে হবে পেইন, সোয়েলিং অ্যান্ড টেন্ডারনেস, মানে ইনফ্ল্যামেশনের ফিচার গুলো। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার ক্লিনিক্যালি আর্থ্রাইটিস করতে পারে এবং তোমার কার্ডাইটিস করতে পারে, আরো দুইটা জিনিস করতে পারে, স্কিন লিশন করতে পারে যেটাকে আমরা বলি এরাইথেমা মার্জিনেটাম, আরেকটা করতে পারে কোরিয়া, এটা রেয়ার, কোরিয়া মানে ইনভলান্টারি ড্যান্সিং মুভমেন্ট, এবং এটা ছাড়াও এটা অন্য কিছু যেমন নিউমোনিয়া, প্লুরিসি, প্লুরাল ইফিউশন, এগুলো করতে পারে, বাট মেইনলি ইট উইল এফেক্ট দি জয়েন্টস অ্যান্ড কানেক্টিভ টিস্যু অ্যান্ড অলসো দি হার্ট। এবং এটা ছাড়াও স্কিনে কিছু করতে পারে, সেটাকে বলা হয় এরাইথেমা মার্জিনেটাম। এটা প্রথমে মাইগ্রেটরি, মানে একটা ভালো হলে আরেকটাকে ধরবে, ঠিক আছে? এবং আরেকটা কি কার্ডাইটিস, কার্ডাইটিস আমি বললাম যে এটা কিভাবে করে, প্যান কার্ডাইটিস, মানে হার্টের মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম সবগুলোকেই ধরবে, করে এটা হার্ট ফেলিয়ার করতে পারে, অথবা পেশেন্টের অন্যান্য যে সিমটমস যেমন তোমার পেরিকার্ডিয়াল ইফিউশন, তারপরে চেস্ট পেইন, হ্যাঁ, ব্রেথলেসনেস, এগুলো হবে সিমটম করতে পারে। এইখানে আমরা যদি একটা পেশেন্টকে ডায়াগনোসিস করতে চাই যে রুগীটার রিউম্যাটিক ফিভার আছে কিনা, এইটা কিন্তু ইনভেস্টিগেশনে, যেমন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, ম্যানেজ, যখন একটা রিটেন কোয়েশ্চেন আসবে যে ম্যানেজমেন্ট কিভাবে করবা, তাহলে ম্যানেজমেন্টের দুইটা অংশ, একটা হচ্ছে ডায়াগনোসিস, একটা হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে রিউম্যাটিক ফিভার কিন্তু বেসিক্যালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, দুনিয়াতে কিছু কিছু রোগ আছে যেগুলা ইনভেস্টিগেশনস এর থেকে তোমাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হবে, সেইভাবে রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, এটাকে বলা হয় জোনস ক্রাইটেরিয়া।
এবং জোন্স ক্রাইটেরিয়াতে আমাদের কিছু মেজর ম্যানিফেস্টেশনস আছে, কিছু মাইনর ম্যানিফেস্টেশনস আছে। হ্যাঁ, তাহলে রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে এই ম্যানিফেস্টেশনস গুলো জানতে হবে। মেজর ম্যানিফেস্টেশনস কি কি? একটা হচ্ছে কার্ডাইটিস। কার্ডাইটিস মানে ইনফ্লামেশন অফ দি হার্ট। এখানে আমি বললাম যে এটা সাধারণত প্যান কার্ডাইটিস করে করে এটা পেরিকার্ডিয়াল ইফিউশন বা হার্ট ফেলিয়ার করতে পারে। আরেকটা কি বললাম? আর্থ্রাইটিস। এখানে আর্থ্রাইটিসটা কেমন হবে? অনেক বেশি পেইনফুল হবে এবং ইট উইল এফেক্ট মেইনলি দি লার্জ জয়েন্টস, অ্যাসিমেট্রিক্যাল থাকবে এবং মাইগ্রেটরি মাইগ্রেটরি। তারপরে আরেকটা মেজর ক্রাইটেরিয়া, পাঁচটার মধ্যে একটা হচ্ছে কার্ডাইটিস, একটা পলি আর্থ্রাইটিস, একটা হচ্ছে কোরিয়া। কোরিয়া মানে হচ্ছে ইনভলান্টারি ড্যান্সিং মুভমেন্ট, এটাকে নাম হচ্ছে সিডেনহ্যামস কোরিয়া অথবা সেন্ট ভাইটাসেস ড্যান্স। আরেকটা হচ্ছে এরাইথেমা মার্জিনেটাম, এটা একটা স্কিন কন্ডিশন যেখানে একটা রাউন্ড একটা লিশনের মতো হবে উইথ সেন্ট্রাল ক্লিয়ারিং, হ্যাঁ রিং এর মতো দেখতে হবে। এরাইথেমা মার্জিনেটাম মানে মার্জিনস গুলো লাল থাকবে। আরেকটা হচ্ছে সাবকিউটেনিয়াস নোডিউল। এই পাঁচটা হচ্ছে মেজর ম্যানিফেস্টেশনস, জোন্স ক্রাইটেরিয়ার মেজর। এখন রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করতে গেলে তোমার যে কোনো দুইটা মেজর ক্রাইটেরিয়া তার সাথে রেইজড এএসও টাইটার থাকলে রিউম্যাটিক ফিভার বলতে পারবা, অথবা একটা মেজর তার সঙ্গে যদি দুইটা অথবা দুইটার বেশি মাইনর ক্রাইটেরিয়া থাকে, তার সঙ্গে যদি রেইজড এএসও টাইটার থাকে, অ্যান্টি স্ট্রেপটোলাইসিন ও টাইটার, ঠিক আছে? এটা হচ্ছে সাপোর্টিং এভিডেন্স। ওয়ান মেজর সরি টু মেজর অথবা ওয়ান মেজর অ্যান্ড টু অর মোর মাইনর, তার সাথে সাপোর্টিং এভিডেন্স যদি থাকে তাহলে এটা আমরা ক্লিনিক্যালি উই ক্যান ডায়াগনোস অ্যাজ রিউম্যাটিক ফিভার। তাহলে আমরা মেজর ম্যানিফেস্টেশনস কি বললাম? কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, কোরিয়া, এরাইথেমা মার্জিনেটাম, সাবকিউটেনিয়াস নোডিউল। মাইনর ম্যানিফেস্টেশন গুলো কি? ফিভার, আর্থ্রালজিয়া, রেইজড ESR অথবা CRP, raised total count এবং ECG তে first degree AV block। আরেকটা হচ্ছে previous history of rheumatic fever। এই ছয়টা হচ্ছে minor manifestation: fever, arthralgia, raised erythrocyte ESR অথবা CRP, তারপরে raised total count, first degree AV block এবং previous history of rheumatic fever। মেজর ক্রাইটেরিয়াতে আমি বললাম আর্থ্রাইটিস আর এখানে বললাম আর্থ্রালজিয়া। তাহলে আর্থ্রাইটিস আর আর্থ্রালজিয়ার মধ্যে তফাৎ কি? আর্থ্রালজিয়া মানে হচ্ছে জয়েন্ট পেইন, ইট ইজ সাবজেক্টিভ। রোগী বলবে যে আমার গিরা ব্যথা, কিন্তু তুমি এক্সামিন করে কোনো কিছু পাবা না, ঠিক আছে? আর আর্থ্রাইটিস হচ্ছে যেখানে রোগী উইল কমপ্লেইন অফ পেইন, কিন্তু সেখানে তোমার অবজেক্টিভ এভিডেন্স অফ ইনফ্লামেশন থাকবে। ফিচার্স অফ ইনফ্লামেশন কি কি? পেইন, সরি টেন্ডনেস, সোয়েলিং, তাই না? তারপরে হট। সেই জন্য আমি বললাম আমার কোয়েশ্চেনটা আসলে তাড়াহুড়ার মধ্যে প্রপারলি লিখা হয় নাই। আমার কোয়েশ্চেন অনুযায়ী এটা আর্থ্রালজিয়া হয়ে গেছে, বাট আর্থ্রাইটিস বলতে গেলে এটার সঙ্গে রেডনেস, সোয়েলিং, টেন্ডনেস এগুলো বলা উচিত ছিল। যখন রোগী বলবে ব্যথা কিন্তু কোনো সাইন পাবা না, দ্যাট ইজ আর্থ্রালজিয়া। কিন্তু রোগী ব্যথা বলবে তার সঙ্গে দেখবা যে জয়েন্টটা ফুলে গেছে, জয়েন্টটা লাল হয়ে গেছে, জয়েন্টটা নড়াচড়া করতে যাচ্ছে না, করা যাচ্ছে না, এত টেন্ডার, এটা হচ্ছে আর্থ্রাইটিস। তাহলে মাইনর মেজর ক্রাইটেরিয়া হচ্ছে পাঁচটা: কার্ডাইটিস, আর্থ্রাইটিস, কোরিয়া, এরাইথেমা মার্জিনেটাম, সাবকিউটেনিয়াস নোডিউল। আর মাইনর ক্রাইটেরিয়া হচ্ছে ফিভার, আর্থ্রালজিয়া, লিউকোসাইটোসিস, raised ESR, raised CRP, first degree AV block othoba previous rheumatic fever. Rheumatic fever diagnosis korte gele duita major tar shonge raised ASO titer othoba ekta major tar shonge duita or more minor tar shonge raised ASO titer thakte hoy. Eglo thakle amra bolte parbo rheumatic fever, thik ache? Tarpore how will you manage this patient er je second part ta treatment seta ta ami pore ashtechi, tar age ami last je amader ajker question eta boli: what are the serious complications of this condition? Jokhon rogi ta acute rheumatic fever e bhugteche, ei rogi ta er moddhe ekta serious jeta hocche je tar carditis, heart er inflammation kore jodi heart failure hoy
that is one serious complication ebong acutely eta kichu valvular regurgitation o korte pare that is one serious complication kintu etar main complication jeta sheita hoy onek bochhor pore 15 theke 20 bochhor pore sei complication ta hocche chronic rheumatic valvular heart disease মানে ভালভ গুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে সেই জন্য বলা হয় যে রিউম্যাটিক ফিভার লিক্স দা জয়েন্ট বাট বাইটস দা হার্ট লিক্স দা জয়েন্ট বাট বাইটস দা হার্ট জয়েন্ট পেইন প্রচুর হয় কিন্তু জয়েন্টে কোনো লং টার্ম বা ক্রনিক কোনো কমপ্লিকেশন বা রেসিডুয়াল ড্যামেজ করে না কিন্তু হার্টে যদি প্রপারলি ট্রিটমেন্ট না করে পরবর্তীতে ইট ক্যান কজ সিভিয়ার সিরিয়াস ভালভুলার হার্ট ডিজিজ chronic rheumatic valvular disease jar modhe common hocche commonest hocche mitral tar pore hocche aortic ha tale ektu age je ekjon bolechilo mitral stenosis one of the chronic complications of rheumatic fever mitral regurgitation aortic stenosis aortic regurgitation othoba tricuspid othoba pulmonary jodio ugla rare thik ache bujha geche tahole amra ki eta prevent korte pari ha prevent korte pari আমরা যদি প্রপারলি টাইমলি ট্রিটমেন্ট করি তাহলে আমরা ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজটা প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসি হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্টের একটা হচ্ছে তার অ্যাকিউট সিম্পটোম্যাটিক রিলিফ দেওয়া পেশেন্টের প্রচুর ব্যথা তাহলে ব্যথা কমানোর জন্য আমরা কি দিব পেশেন্টকে বেড রেস্টে যেতে বলবো এবং ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন খুব ভালো কাজ করে এখানে aspirin kimba nsaid ebong kichu kichu refractory cases e jokhon eto severe byatha hocche je aspirin ba nsaid kaaj korche na tokhon amra sathe steroid dite pari eta gelo joint pain er jonno ar jodi carditis hoye jodi heart failure hoy tokhon heart failure er symptomatic treatment dibo ektu age ki bollam heart failure er treatment ki diuretics ace inhibitors etc ebong severe carditis e onek shomoy স্টেরয়েড দেওয়া লাগতে পারে এবং যদি অ্যাকিউট ভালভুলার রিগার্জিটেশন হয় তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট ভালভ রিপ্লেসমেন্টও করা লাগে এটা গেল অ্যাকিউট অবস্থায় তাহলে জিনিসটা বুঝো যখন পেশেন্টটা অ্যাকিউটলি এরকম জয়েন্ট পেইন নিয়ে আসতেছে ফিভার নিয়ে আসতেছে এবং আমরা ক্লিনিক্যালি তাকে রিউম্যাটিক ফিভার হিসেবে ডায়াগনোসিস করলাম তখন তাকে আমাদেরকে দুই রকম ভাবে ট্রিটমেন্ট করতে হবে একটা ট্রিটমেন্ট করতে হবে অ্যাকিউটলি তাকে সিম্পটোম্যাটিক রিলিফ দেওয়ার জন্য আর একটা ট্রিটমেন্ট করতে হবে যাতে ভবিষ্যতে তার রিউম্যাটিক হার্ট ডিজিজ ডেভেলপ না করে তাহলে অ্যাকিউট ট্রিটমেন্ট হচ্ছে সিম্পটোম্যাটিক জয়েন্ট পেইন হলে জয়েন্ট পেইন আর এখানে ইনভেস্টিগেশন তো করতে হবে আমরা সিবিসি করব ইসিজি করব ইকো করব ইকোতে যদি কার্ডিয়াটিস এর কোনো ফিচার না থাকে তাহলে ট্রিটমেন্ট দরকার নাই যদি কার্ডিয়াটিস এর ফিচার থাকে বা হার্ট ফেলিয়ার থাকে একটু আগেই বললাম ডায়ুরেটিক্স এস ইনহিবিটরস স্টেরয়েডস দিয়ে ট্রিট করা যেতে পারে তারপরে হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে এটা কেন হচ্ছে এটা হচ্ছে ডিউ টু তখন এটা তো মেইনলি হচ্ছে একটা আমি কি বললাম এটা একটা অ্যান্টিবডি রিঅ্যাকশন তাই না কিন্তু ইট ইজ কজড বাই অ্যান ইনফেক্টিভ এজেন্ট তাহলে তার শরীরে যদি কোনো রেসিডুয়াল স্ট্রেপটোকোকাস থেকে থাকে সেই জন্য তাকে এক কোর্স অ্যান্টিবায়োটিক দিতে হবে সেটা কি আমরা এটা একটা ইনজেক্টেবল সিঙ্গেল ডোজ অফ বেনজাথিন পেনিসিলিন হ্যাঁ সিঙ্গেল ডোজ বেনজাথিন বেনজাইল পেনিসিলিন 1.2 মিলিয়ন ইউনিট আইএম দিতে পারি অথবা 10 দিনের জন্য তাকে ফিনক্সি মিথাইল পেনিসিলিন দিতে পারি পেনিসিলিন ওরালি দিতে পারি 250 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি ফর 10 ডেজ অথবা ওয়ান সিঙ্গেল ডোজ অফ বেনজাথিন বেনজাইল পেনিসিলিন 1.2 মিলিয়ন ইউনিটস ডিপ আইএম এটা দেওয়ার কি উদ্দেশ্য আমাদের এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে রেসিডুয়াল তার কোনো ইনফেকশন যদি থেকে থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য তারপরে নেক্সট হচ্ছে যে এই পেশেন্টটা একবার যার রিউম্যাটিক ফিভার হয়েছে আমরা মাইনর ক্রাইটেরিয়াতে একটা জিনিস দেখেছিলাম যে প্রিভিয়াস রিউম্যাটিক ফিভার একবার যার রিউম্যাটিক ফিভার হয়েছে এই পেশেন্টটা সাসেপ্টেবল টু ফার্দার অ্যাট্যাক্স বিশেষ করে 15 বছর বয়স পর্যন্ত অথবা রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত দে আর মোর সাসেপ্টেবল টু ফার্দার অ্যাট্যাক্স এই জন্য তাদেরকে
প্রোফাইল্যাক্সিস দিয়ে দিতে হয়, হ্যাঁ, এবং এই প্রোফাইল্যাক্সিসটা প্রপারলি দিলেই পরবর্তীতে সে একটা ইয়ে পায় ফ্রম দি ক্রনিক রিউমাটিক হার্ট ডিজিজটা, তার হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তাহলে প্রোফাইল্যাক্সিসটা কি দিয়ে দিতে হয়? যে ওষুধগুলো দিয়ে আমরা ট্রিট করলাম, ফিনক্সি মিথাইল পেনিসিলিন ওরালি অথবা ইন্ট্রাভাসকুলার বেনজেথিন পেনিসিলিন, এগুলো দিয়েই আমরা প্রিভেনশনটা করব। কিন্তু অ্যাকিউটের জন্য আমরা দিলাম 10 দিন, প্রিভেনশনের জন্য আমাদেরকে দিতে হবে লং টার্ম, হয় 5 বছর নতবা তার 21 বছর বয়স পর্যন্ত, উইচ এভার ইজ লঙ্গার, ঠিক আছে? আর যাদের কার্ডাইটিস হয়, সবার তো কার্ডাইটিস হবে না, আমি বললাম যে মেজর ম্যানিফেস্টেশন যে কোনো একটা হইলেও হবে, তার সঙ্গে দুইটা মাইনর থাকতে হবে। যেমন ধরো যার কার্ডাইটিস হয় নাই, শুধু পলিআর্থ্রাইটিস হয়েছে, তাকে 5 বছর বা তার 21 বছর বয়স পর্যন্ত দিলেই হবে। কিন্তু যাদের কার্ডাইটিস হয়েছে তাদেরকে আরো লম্বা সময় দিতে হয় 10 বছর অথবা তার 40 বছর বয়স পর্যন্ত। এখন কি দিব? হয় বেনজাথিন পেনিসিলিন দিব, এই ক্ষেত্রে এটা দিতে হবে মাসে একবার, ঠিক আছে? অথবা ওরালি ফিনক্সিমিথাইল পেনিসিলিন দিব, এইখানে দিতে হবে দিনে 2 বার। আমরা অ্যাকিউট অবস্থায় দিয়েছিলাম 6 ঘন্টা পর পর, এইখানে দিব 12 ঘন্টা পর পর। তবে 10 বছর ধরে বা 5 বছর ধরে ডেইলি একটা ওষুধ খেয়েই যাবে, বিশেষ করে ইয়াং একটা পার্সন এটা ইউজুয়ালি হয় না, সেই জন্যই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মাসে ওয়ান্স মান্থলি ইনজেকশনটা দিতে হয়। এবং তোমাকে এটা প্রপারলি, আমাদের দেশে যা হয় একটু সিমটোম্যাটিক আরাম পাইলে রুগী আর আসতে চায় না, কিন্তু এটা না দিলে যে পরবর্তীতে সে হি অর শি মে সাফার ফ্রম ফার্দার অ্যাটাক্স অফ রিউম্যাটিক ফিভার এবং প্রোগ্রেস টু ক্রনিক রিউম্যাটিক ভালভুলার হার্ট ডিজিজ, এটা তোমাকে ভালো মতো কাউন্সেলিং করে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে সিরিয়াস কমপ্লিকেশনস হচ্ছে হার্ট ফেলিয়ার এবং ক্রনিক রিউম্যাটিক ভালভুলার হার্ট ডিজিজ, প্যানকার্ডাইটিস। এবং ম্যানেজমেন্টের অংশ হচ্ছে প্রোফাইল্যাক্সিস। প্রোফাইল্যাক্সিস আমরা দিব আইদার ওয়ান্স আ মান্থ ইন্ট্রামাসকুলার পেনিসিলিন দিয়ে অথবা 12 আওয়ারলি ফিনক্সিমিথাইল পেনিসিলিন দিয়ে। আমরা কার্ডাইটিস থাকলে 10 বছর দিব, কার্ডাইটিস না থাকলে 5 বছর দিব, অথবা রোগীর বয়স 21 বছর হওয়া পর্যন্ত অথবা 40 পর্যন্ত, উইচ এভার ইজ লঙ্গার, ঠিক আছে? তাহলে রিউম্যাটিক ফিভার আর রিউম্যাটিক হার্ট ডিজিজ এর মধ্যে আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। রিউম্যাটিক হার্ট ডিজিজ হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, মোর কমনলি এফেক্টিং দি মাইট্রাল ভালভস, ইট মে কজ মাইট্রাল রিগার্জিটেশন এবং মাইট্রাল স্টেনোসিস, এবং অ্যাওটিক ভালভেও এফেক্ট করতে পারে, আবার অ্যাওটিক অ্যান্ড মাইট্রাল কম্বিনেশনও এফেক্ট করতে পারে। কমনেস্ট কজ অফ ভালভুলার হার্ট ডিজিজ ইজ ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ, ঠিক আছে? এবং মাইট্রাল স্টেনোসিস এর একটা কমপ্লিকেশন হচ্ছে, আমরা যেমন এট্রিয়াল ফিব্রিলেশন এর কজে পড়লাম, নাম্বার 2 কজে পড়েছিলাম যে ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ এসপেশালি মাইট্রাল, ঠিক আছে? আরো কোনো কনফিউশন আছে বা কোনো কোয়েরি আছে? না ম্যাম, কোনো কোয়েরি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমার মনে হয় আমরা কার্ডিওভাস্কুলার এর ইম্পর্টেন্ট যে মেইনলি টপিক গুলো এগুলো আমরা কভার করেছি। তাহলে আমাদের মেইনলি এখান থেকে যে মেইন টপিকস গুলো আসে সেগুলো হচ্ছে যে সিমটমস, চেস্ট পেইন, ডিফারেন্সিয়েটিং বিটুইন কার্ডিওভাস্কুলার অ্যান্ড মাস্কুলোস্কেলিটাল চেস্ট পেইন, কমন কজেস অফ সেন্ট্রাল চেস্ট পেইন, কমন কজেস অফ পেরিফেরাল চেস্ট পেইন, হোয়াট ইজ হাইপারটেনশন, ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশন, হোয়াট ইজ আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন, অ্যান্ড ড্রাগস, উইচ ড্রাগস টু চুজ অ্যান্ড হোয়াট আর দ্য লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস ইউ উইল গিভ। আর হচ্ছে যে তারপরে তোমার হার্ট ফেলিয়ারের এইটা তোমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিজি থেকে অনেক সময় চলে আসে হার্ট ফেলিয়ার, হার্ট ফেলিয়ারের সিমটমস, টাইপস, টাইপস হতে পারে লেফট হার্ট ফেলিয়ার হতে পারে, রাইট হার্ট ফেলিয়ার হতে পারে, আবার বাই ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে, অথবা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে, ক্রনিক হার্ট ফেলিয়ার হতে পারে, ঠিক আছে? হার্ট ফেলিয়ার হলে আমরা সাধারণত কি কি ইনভেস্টিগেশন করি, একটা চেস্ট এক্সরে করি এবং ইকো করি, অন্যান্য আনুষাঙ্গিক তো করতেই হবে অ্যাকর্ডিং টু দি সাসপেক্টেড কজ,
ডায়াগনোস্টিক ইনভেস্টিগেশনস এর মধ্যে চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে তে আমরা কার্ডিওমেগালি পেতে পারি, ভেনাস কনজেশন পেতে পারি, হ্যাঁ পেরিফেরাল কনজেশন পেতে পারি, আর ইকো করলে আমরা স্পেসিফিক্যালি হার্টের ওয়ালের কোনো মুভমেন্টের ডেফিসিয়েন্সি আছে কিনা, আর স্পেসিফিক্যালি হার্টের ইজেকশন ফ্র্যাকশন, হার্টের পাম্পিং পাওয়ারটা কত, নর্মালি হচ্ছে 60% অর মোর, এটা কত এটা আমরা দেখতে পারি। তাহলে হার্ট ফেলিয়ার করছে, ইট ইজ এ ক্লিনিক্যাল সিন্ড্রোম যেখানে ডি হার্ট ইজ নট এবল টু পাম্প অ্যাডিকুয়েট অ্যামাউন্টস অফ ব্লাড টু মিট দি পেরিফেরাল পারফিউশন। ক্রনিক হার্ট ফেলিয়ার সিমটমস গুলো হবে ফ্যাটিক, ব্রেথলেসনেস এবং পেরিফেরাল ইডিমা। এবং ব্রেথলেসনেস ইনিশিয়ালি এটা অকার্স মোর অন এক্সার্শন, মে লেটার অন অকার এট রেস্ট। ট্রিটমেন্টের মধ্যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, তার মধ্যে ফ্লুইড রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশন, নিউমোকোকাল অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, এবং রোগীকে তার ইউরিন আউটপুট মনিটর করতে বলা হয় যে তার অ্যাডিকুয়েট ডায়ুরেসিস হচ্ছে কিনা। আমরা এখানে ওষুধ দিয়ে রাখবো, কিছু ওষুধের মধ্যে স্পেসিফিক হার্ট ফেলিয়ার অ্যান্টি ফেলিয়ার ওষুধ হচ্ছে ডায়ুরেটিক্স এবং এস ইনহিবিটার্স, বিটা ব্লকার্স। কিন্তু অ্যাক্টিভ হার্ট ফেলিয়ার, অ্যাকিউট লেভেন্ট্রিকুলার ফেলিয়ারে আমরা বিটা ব্লকার্স দিব না। অ্যাকিউট লেভেন্ট্রিকুলার ফেলিয়ারে পেশেন্টের অ্যাকিউট ব্রেথলেসনেস হবে, অর্থপনিয়া হবে, শুইলেই শ্বাসকষ্ট, এটাকে বলা হয় অর্থপনিয়া। তুমি লেগ ইডিমা পাবা, রেইজ জেভিপি পাবা, এনলার্জ টেন্ডার লিভার পাবা, এবং পেরিফেরাল মানে বাইল্যাটারাল বেজাল ক্রেপস পাবা। ঠিক আছে, এখানে পেশেন্টকে প্রপড আপ পজিশনে রাখতে হয়, কারণ অর্থপনিয়া, সে শুইলেই তার শ্বাসকষ্ট হয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুয়ে রাখতে হয়, ডায়ুরেটিক্স দিতে হয়। ঠিক আছে, যদি অ্যাকিউট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয় এবং প্রেশার অ্যালাউ করে তাহলে ইনজেক্টেবল ডায়ুরেটিক্স দিতে হবে। আর যেটা হচ্ছে যে আমরা, এটা গেল ফেলিয়ার, তারপরে পরবর্তীতে আরেকটা আছে তোমার ইসকেমিক হার্ট ডিজিজ। এটার মধ্যে মেইনলি দুটা, একটা হচ্ছে অ্যাঞ্জাইনা আর একটা হচ্ছে ইনফার্কশন। অ্যাঞ্জাইনা হয় ডিউ টু ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, আর ইসকেমিয়া হয় বা ইনফার্কশন হয় ডিউ টু প্ল্যাক রাপচার এবং টোটাল অর নিয়ার টোটাল অক্লুশন। ইনফার্কট হলে এমআই, তো অ্যাকিউট এমআই ম্যানেজমেন্টটাও একদম পেট কোয়েশ্চেন, এটাও ইসিজি থেকে চলে আসে। সো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম যে হাই ডিপেন্ডেন্সি বা সিসিউতে রেখে ম্যানেজ করতে হবে, প্রথমে যে কি কি করতে হবে, চ্যানেল ওপেন করতে হবে, অক্সিজেন দিতে হবে, পেইন কমানোর জন্য মরফিন দিতে হবে, অ্যান্টিমেটিক দিতে হবে, তারপর লোডিং ডোজে তাকে ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, স্ট্যাটিন এগুলো দিতে হবে। হ্যাঁ, এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর পরবর্তীতে ছুটির সময় তাকে আমরা বিটা ব্লকার দিব, এস ইনহিবিটার দিব। এস ইনহিবিটার বা এআর বিটা কি করবে, ইট উইল প্রিভেন্ট দি ভেন্ট্রিকুলার রিমডেলিং। আর ভেন্ট্রিকুলার রিমডেলিং কি সেটাও বেশ কয়েকবার বলা হয়েছে, এবং এই পেশেন্ট গুলোকে আমরা সেকেন্ডারি প্রিভেনশন হিসাবে ইকোস্প্রিন লাইফ লং দিব, তার সাথে অ্যান্টি লিপিড লোয়ারিং ড্রাগস, অ্যান্টি অ্যাথেরোস্ক্লেরোটিক এজেন্টস, এগুলাও লাইফ লং এগুলো তাদেরকে দিতে হবে এবং তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে। এবং তাদের যদি কোএক্সিস্টিং কোনো কন্ডিশন থাকে, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ এগুলোকে বা কোনো অ্যারিথমিয়া, এগুলোকেও স্ট্রিক্টলি আন্ডার কন্ট্রোল করতে হবে। অ্যারিথমিয়ার মধ্যে ইসিজি থেকে যেটা আসে সেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন কি, হোয়াট আর দি কজেস, কী কী টাইপস, কী কী সিমটমস করে, কী কী কমপ্লিকেশনস করে, এবং কিভাবে এটা ট্রিটমেন্ট করব। এবং ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই অ্যান্টিকোয়াগুলেশন অংশটা বলতে ভুলবা না। একটা হচ্ছে রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল এবং প্রিভেনশন অফ সিস্টেমিক থ্রম্বোএম্বোলিজম, যার জন্য আমরা ওয়ারফেরিন বা রিভারক্সাবান দিয়ে থাকি। আর ছিল রিউম্যাটিক ফিভার। আর কিছু টুকটাক চ্যাপ্টার আছে, ওগুলো খুব ভালো না করলে সাধারণত ধরা হয় না, যেমন পেরিকার্ডিয়াল ইফিউশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ঠিক আছে, ওগুলো তোমরা একটু হালকা দেখে নিও, বাট ওগুলো ইউজুয়ালি আমাদের পেট কোয়েশ্চেন না, পেট কোয়েশ্চেন এবং ইসিজি থেকে সাধারণত এটা চলে যায়। ইসিজি থেকেই, ইসিজি তে আমাদের যে জিনিসগুলো থাকে, হ্যাঁ হার্ট ব্লক থাকে, তারপরে এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এমআই থাকে, এই জিনিসগুলো, তারপর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, সেটা রেলেভেন্সে যে আমাদের ভাইভা টপিক গুলো আসে। আর রিউম্যাটিক ফিভারের অনেক সময় কেস সিনারিও থাকে, যেভাবে আমি কেস সিনারিওটা দিয়েছি। হ্যাঁ, আবার এট্রিয়াল ফিব্রিলেশন থেকে অনেক সময় দেখা যায় যে মাইট্রাল স্টেনোসিস থেকে রিউম্যাটিক ফিভারে চলে যায়। তো এই জিনিসগুলো তোমরা আবার একটু ভালো করে পড়বা, কারো যদি কোনো কোয়েরিজ থাকে জিজ্ঞেস করতে পারো।